হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আসো সবাই অনেক সুস্থ আসো এক্সট্রিমলি সরি ভাই আমি একটু টাইমটা পিছাইছি হঠাৎ করে আমার একটু করে ইমার্জেন্সিটা পড়ছিলো এই জন্য মানে ইমার্জেন্সি কাজ পড়ছিলো এই জন্য একটু পিছানো হয়েছে হ্যাঁ ওকে ওয়ালাইকুম আসসালাম আমি 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 ভালো আছি আশা করি তোমরাও সবাই সুস্থ আছো এবং সবাই ভালো আছো আমরা হচ্ছে আজকে আমাদের এই যে অর্গ্যানিক কেমিস্ট্রি অনেকদিন পর কিন্তু তোমার হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের এই যে রিভিশন ক্লাসের পাঁচ নাম্বার লেকচার কেমন আচ্ছা তাহলে চলো আমরা তাহলে শুরু করি আমি আশা করব যে তোমরা সবাই হচ্ছে যে এই যা আমরা যা যা পড়াইছি অর্থাৎ প্রথম চার লেকচারে যা যা পড়াইছি সবাই পড়ে আসছো কারণ আমাদের দীর্ঘদিনগুলো একটা গ্যাপ ছিল কারণ আমার এসিএসের এর এখানে গ্র্যান্ড সেলিব্রেশন ছিল দেন আমরা সবাই ট্যুরে গেছিলাম এসিএস থেকে এই জন্য একটু সময় মানে ক্লাস নিতে পারিনি কেমন তো আশা করি এখন আমরা শেষ করে ফেলবো সবগুলো আস্তে আস্তে ওয়ালাইকুম আসসালাম তাহলে তো আমরা শুরু করার চেষ্টা করি আমরা প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের বন্ধনের বিভাজন তো বন্ধনের বিভাজন যেটা আছে সমযোজীবী বন্ধন কাকে বলে সেটা কিন্তু আমরা অলরেডি সবাই পরে আসছি সমাজজীবী বন্ধন কিরকম হয় বলো তো ধরো এখানে একটা এ নিছো ধরো তুমি এখানে একটা এ নিছো আর এখানে ধরো একটা বি নিছো এখন এই এ আর বি দোনোটা ধরো অধাতু এই এ আর বি দোনোটা ধরো তোমার কাছে এখানে অধাতু তাহলে তোমার কাছে হচ্ছে অধাতু আবার বিটাও তোমার কাছে হচ্ছে অধাতু তো দুইটা অধাতু যখন ইলেকট্রন শেয়ারিং মাধ্যমে কোনো বন্ধন গঠন করে সেই বন্ধনটাকে আমরা বলে থাকি সমযোজী বন্ধন সমযোজি এই বন্ধনটাকে আমরা বলে থাকি সমযোজী বন্ধন তাহলে সমযোজী বন্ধন আমরা কাকে বলবো যে দুইটা অধাতু তাদের ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা গঠন করে তাকে আমরা বলে থাকি সমযোজী বন্ধন বলে থাকি ঠিক আছে আচ্ছা তো সমযোজী বন্ধনের বিভাজন নিয়ে আমরা আলোচনা করব তো দুই ধরনের বিভাজন হতে পারে আমি তোমাকে যদি আলোচনা করে দেখাই এখানে যে সমযোজী বন্ধনের যে বিভাজন আছে আমরা যদি আলোচনা করি এখানে সমযোজি বন্ধনের বন্ধনের যে বিভাজন আছে বিভাজন সেটা দুই প্রকারের হইতে পারে সমজীবী বন্ধনের বিভাজনটা কয় প্রকার হইতে পারে বলো তো সেটা হইতে পারে তোমার কাছে এখানে দুই প্রকারের ঠিক আছে সেই বিভাজনটা হইতে পারে দুই দুই প্রকারের প্রকারের চলো দেখাই তোমাকে বিভাজনটা পারে আমরা সুষম বিভাজন একটা আমরা বলে থাকি তোমার এখানে সুষম বিভাজন আর আরেকটাকে আমরা বলে থাকি তোমার কাছে এখানে বিষম বিভাজন আরেকটা আমরা বলবো তোমার কাছে এখানে বিষম বিভাজন তাহলে সমজজীবী বন্ধনে বিভাজন কয় প্রকার হতে পারে সমজীবী বন্ধনে বিভাজন হতে পারে দুই প্রকারের একটা কান্না বলি কি বলতো একটা কান্না বলি সুষম বিভাজন আরেকটা কান্না কী বলে থাকি আরেকটা কান্না বলে থাকি তোমার কাছে হচ্ছে এখানে বিষম বিভাজন কি বলছো আচ্ছা দেখো তো এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই সুষম বিভাজন কোনটা আর হচ্ছে ভাই বিষম বিভাজন কোনটা তো এটা নিয়ে নিয়ে আমরা ডিসকাশন করব আপনার ড্যান্সটা সেই ছিল ওগুলো তো একটা সাময়িক আনন্দ আসলে কারণ সবাই একটা উপভোগ করতে আসছে ওই হিসেবে তোমাদের থেকে করা তো যাই হোক তাহলে আমরা চলো আলোচনা করবো এখন এখানে আমাদের কাছে সমজীবী বন্ধনের বিভাজনটা দুই প্রকার সুষম বিভাজন এবং বিষম বিভাজন তো সুষম বিভাজনটা কীরকম হয় চলো দেখার চেষ্টা করি আর একই সাথে হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো বিষম বিভাজনটা কীরকম হয় সুষম বিভাজনটা দেখো এরকম হয়ে থাকে ধরো তুমি এখানে হাইড্রোজেন কে নিছো এইচ টু কে নিছো এইচ কি রকম হয়ে থাকে বলতো এইচ টু হয়ে থাকে এরকম অনেকটা এইচ টু হয়ে থাকে দুইটা হাইড্রোজেন থাকে দুইটা কি থাকে তো হাইড্রোজেন থাকে তো দুইটা যদি হাইড্রোজেন থাকে এখানে দুইটা কিন্তু আমরা জানি প্রতিটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন আছে প্রতিটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে দুইটা করে যদি ইলেকট্রন থাকে তাহলে একটি ইলেকট্রন হচ্ছে বাম পাশের হাইড্রোজেন থেকে শেয়ার করছে আর একটি ইলেকট্রন কিন্তু ডান পাশের হাইড্রোজেন থেকে শেয়ারিংয়ে আসছে ঠিক আছে তাহলে এখন খেয়াল করো তো এখানে দোনোর একটা হাইড্রোজেন তাহলে যে তরিতাত্মকতার পার্থক্য কত হবে অবভিয়াসলি হবে জিরো তাই তুমি যদি কোনো কারণে এখন এই জিনিসটাকে এই জায়গা দিয়ে ব্রেক করো এই জায়গাতে যদি ভেঙে ফেলো তাহলে কি হবে বলো তো একটু করে ভেঙে ফেললে কি হবে দেখো এখানে ভেঙে ফেললে যেটা হবে প্রথম বাম পাশের হাইড্রোজেনটা বাম পাশের হাইড্রোজেনটা তার ইলেকট্রনটাকে নিয়ে নিয়ে চলে যাবে ডান পাশের হাইড্রোজেনটাও তার ইলেকট্রনটাকে নিয়ে চলে যাবে তার মানে এখানে কি তৈরি হয়েছে ফ্রি রেডিক্যাল হয়েছে এখানে কি তৈরি হয়েছে এটা মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে তাহলে এগুলোকে আমরা কি বলে থাকি এগুলোকে আমরা বাংলায় বলে থাকি মুক্তমূলক মুক্তমূলক বা এগুলোকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে ফ্রি রেডিক্যাল এগুলোকে আমরা ইংলিশে বলি ফ্রি রেডি ঠিক আছে তাহলে সুষম বিভাজনের ফলে কি তৈরি হয় মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল তৈরি হয় এটা হচ্ছে সুষম বিভাজনের এক্সাম্পল এই জিনিসটা হচ্ছে সুষম বিভাজনের এক্সাম্পল এখন কোয়েশন হচ্ছে বিষম বিভাজনের ফলে কি তৈরি হবে বিষম বিভাজনটা কীরকম ধরো তুমি এখানে একটা হাইড্রোজেনকে নিছ আর এই জায়গায় ধরো তুমি কাছে তোমার কাছে একটা ক্লোরিন আছে এই জায়গায় তোমার কাছে ধরা যাক একটা ক্লোরিন আছে এখন এই জায়গায় তো দুইটা ইলেকট্রন থাকবে একটা হচ্ছে হাইড্রোজেনের থেকে আসছে একটা ক্লোরিন থেকে আসছে বাট ক্লোরিনের তৈরি না হাইড্রোজেন থেকে অনেক বেশি এর ফলে ইলেকট্রনগুলোকে কে কার দিকে টান দিবে ক্লোরিন তার দিকে টান দিবে তাই তুমি যদি এখন এখানে বন্ধনটাকে ভেঙে ফেলো এই বন্ধনটাকে যদি ভেঙে ফেলো তাহলে কী হবে দেখো তো এখান থেকে বন্ধনটাকে ভেঙে ফেলা হলে এখানে কী তৈরি হবে খেয়াল করে এখানে বন্ধনটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কী তৈরি হবে এখানে তাহলে তৈরি হবে কিন্তু এইচ প্লাস তৈরি হবে এবং সিএল মাইনাস তৈরি হবে কী তৈরি হবে বলো তো এখানে এইচ প্লাস তৈরি হবে এইচ প্লাস তৈরি হবে এইচ প্লাস তৈরি হবে এবং সিএল মাইনাস তৈরি হবে ঠিক আছে কি তৈরি হয়েছে এইচ প্লাস তৈরি হয়েছে এবং সিএল মাইনাস তৈরি হয়েছে তার মানে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হবে হ্যাঁ বেসিক ক্লাসগুলো তো অবশ্যই করা লাগবে বাট তোমার যদি এমন হয় তুমি যদি চব্বিশ বছর হয়ে থাকো তোমার যদি বেসিক ক্লাস করার সময় না থাকে তাহলে তুমি এইখানে প্রথমেই এটা আনসার শুরু করতে পারো সমস্যা নেই আচ্ছা দেখো আশা করি সবাই আমরা এখানে বুঝতে পারতেছি যেখানে এইচ প্লাস এবং সি মাইনাস তৈরি হচ্ছে এখন এইচ প্লাসটাকে আমরা বলে থাকি ক্যাটায়ন এবং সিএল কে আমরা বলে থাকি অ্যানায়ন তাহলে আমরা এটাকে কি বলবো এটাকে আমরা এই যে এইচ প্লাস যেটা দেখতেছ এইচ প্লাস যেটা দেখতেছ সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাটায়ন আর সি আর মাইনাস যেটা দেখতেছ এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যানায়ন তাহলে আমাদের কাছে কিন্তু এখানে বিষয় বিভাজনের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয় এখন ক্যাটায়ন যেগুলো আছে ক্যাটায়ন ক্যাটায়ন যেগুলো থাকে এদেরকে না স্পেশালি ইলেকট্রোফাইলও বলা হয় এদেরকে একটা স্পেশাল নাম দেওয়া হয় কি বলতো ইলেকট্রোফাইল ফাইল এখন তুই প্রশ্ন করবা ভাই ইলেকট্রোফাইল মানে কি আমি বুঝাচ্ছি আর অ্যানায়ন যেগুলো থাকে অ্যানায়ন অ্যানায়ন যেগুলো থাকে তাদেরকে একটা স্পেশাল নাম দেওয়া হয় যাদেরকে আমরা বলে থাকি নিউক্লিও ফাইল যাদেরকে আমরা কি বলে থাকি নিউক্লিও ফাইলও বলতে পারি দেখো প্রথম কথা ফাইল কথার অর্থ কী প্রথম কথা হচ্ছে এখানে ফাইল যে কথাটা দেখতেছি ফাইল এই ফাইলের অর্থ কি ফাইলের অর্থ হচ্ছে আকর্ষণ করা ফাইলের অর্থ কি আকর্ষণ করা তাহলে ইলেকট্রোফাইল মানে কি যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে আর নিউক্লিওফাইল মানে কি ফাইল মানে তো আকর্ষণ করা তাহলে নিউক্লিও নিউক্লিয়র মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কোন চার্জ থাকে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ থাকে তাহলে যারা পজিটিভ চার্জকে আকর্ষণ করে তারা হবে নিউক্লিওফাইল ফাইল তাহলে আমাকে একটু করে বলো যে ইলেকট্রোফাইল মানে হচ্ছে যারা ইলেকট্রনের যে চার্জ অর্থাৎ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে এখন নেগেটিভ চার্জকে কারা আকর্ষণ করে যাদের ইলেকট্রন শর্টেজ থাকে ঠিক আছে ইলেকট্রন শর্টেজ কাদের কাদের থাকে যারা অষ্ট মানে অষ্ট্র সংযোধনযোগ্য অথবা যারা ক্যাটায়ন তাদের হচ্ছে ইলেকট্রন শর্টেজ থাকে আর নিউক্লিওফাইল কারা হয়ে থাকে যারা নিউক্লিয়াসের চার্জ অর্থাৎ পজিটিভ চার্জকে আকর্ষণ করে পজিটিভ চার্জকে কারা আকর্ষণ করে যাদের এক্সট্রা ইলেকট্রন থাকবে অর্থাৎ যাদের নেগেটিভ চার্জ হবে বা যাদের লন পেয়ার থাকবে বা যাদের অষ্টক সম্প্রসারণ হবে তারাই কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করে আমি নিজেদের শ্রেণী বিভাগ দেখাই দিব মধ্য কথা হচ্ছে যেখানে পড়ানোর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে এই যে সমাজ জীবনের বিভাজনটা দুই প্রকার সুষম বিভাজন এবং বিষম বিভাজন সুষম বিভাজনের ফলে আমরা কি পাই সুষম বিভাজনের ফলে আমরা মুক্তমূলক পাই আর বিষম বিভাজনের ফলে আমরা কি পাই ক্যাটায়ন অথবা অ্যানায়ন বা এভাবেও বলা যায় ইলেকট্রোফাইল অথবা নিউক্লিওফাইল ফাইল ইলেকট্রোফাইল অথবা নিউক্লিওফাইল ফাইল ইলেকট্রোফাইলটাকে আমরা সংক্ষেপে ই দিয়ে প্রকাশ করি আর নিউক্লিওফাইলটাকে আমরা সংক্ষেপে এন ইউ দিয়ে প্রকাশ করি এন ইউ কি দিয়ে প্রকাশ করি এন ইউ কোনো কোনো জায়গায় ইলেকট্রোফাইলকে ই ইউ দিয়েও প্রকাশ করা হয় বা ই দিয়েও প্রকাশ করা হয় বুঝছো তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার এখানে ইলেকট্রোফাইল তৈরি হয়েছে আর এটা হচ্ছে আমার কাছে এখানে নিউক্লিওফাইল তৈরি হয়েছে এটাই হচ্ছে আমাদের পড়ানোর একটা মূল বিষয় ছিল যে ভাই এখানে কি তৈরি হয় না তৈরি হয় ঠিক আছে দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কি না আশা করি বুঝতে পারছো এখন আমরা চলো আলোচনা কর এই বিষয়টা তো বোঝা গেছে এই বিষয়টা তো বোঝা গেছে আমরা এখানে সুষম বিভাজন উদাহরণ দেখালাম বিষম বিভাজনের উদাহরণ তোমাকে এখানে দেখাই দিছি এখন আমরা আমাদের আলোচনাটা শুরু করবো ইলেকট্রাস্টে মুক্তমূলক বা ফ্রি রেডিকালকে নিয়ে চলো যাই ফার্স্ট অফ অল এখানে এই বন্ধনের বিভাজনগুলো এখানে ব্যাখ্যা করছে না আর ব্যাখ্যা করতেছি না এখানে দেখো তোমাকে লিখিয়ে দিচ্ছে সুষম সামাজিক বন্ধনের বিভাজন দুটি উপায় হতে পারে সুষম বিভাজন যেখানে ফ্রি রেডিক্যাল তৈরি হয় আর বিষম বিভাজন যেখানে কার্বোক্যাটায়ন এবং ঋণাত্মক কার্বানায়ন তৈরি হয় ভাই এটা তো বুঝলাম না কিছু চলো আমি তোমাকে বুঝাচ্ছি আসো মানে খেয়াল করে দেখো আগে দুইটা ওয়ার্ড তালে আগে আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার কাছে বুঝতে হবে আগে এখানে এই যে কার্বোক্যাটায়ন জিনিসটা কি বুঝতে হবে তারপর ঋণাত্মক কার্বানায়ন জিনিসটা কি সেটা বুঝতে হবে তারপর আমি এই লাইনটা এখানে বুঝতে পারবো চলো আমি তোমাকে একটু বুঝে আসো কার্বোক্যাটায়ন মানে কি জানো যদি কখনো কার্বন পরমাণুর উপরে পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন আর কার্বনার উপরে কার্বনের উপর যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি কার্বানায়ন বা ঋণাত্মক কার্বানায়নও বলা হয় আর কার্বোকাইটায়নের আরেকটা নাম হচ্ছে কার্বোনিয়াম আয়ন কার্বোকাইডায়নের আরেকটা নাম কি বলো এই কার্বোকাইটায়ন যেটা দেখতেছ এটা আরেকটা অপর নাম আছে অপর নাম হচ্ছে কার্বোনিয়াম আয়ন বা এটাকে কার্বোনিয়াম আয়নও বলা হয় এখন কখন কার্বোক্যাডায়ন তৈরি হয় আর কখন কার্বনায়ন তৈরি হয় চলো সেটা দেখার চেষ্টা করি আসো খেয়াল করে দেখো ধরো তোমার কাছে যদি এরকম হয় ধরো এখানে কার্বনের সাথে ধরো চারটা হাইড্রোজেন আছে ধরো যাক কার্বনের সাথে চারটা হাইড্রোজেন আছে এখন কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার তরিত নাতকতা বেশি কার্বনের তরিত নাতকতা বেশি তাই তুমি যদি এখন এখানে এই বন্ধনটাকে ব্রেক করো তাহলে এখানে কী উৎপন্ন হবে দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে দেখো এটাকে যদি ব্রেক করো তাহলে এখানে কী উৎপন্ন হচ্ছে এখানে কিন্তু তিনটা সিএচটি থাকবে তখন একটা হাইড্রোজেন তো এখানে বের করে দিসো একটা হাইড্রোজেন এখান থেকে তুমি বের করে দিস তাহলে তখন এখানে কী উৎপন্ন হচ্ছে দেখো তো যেহেতু কার্বনের তরিতাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি তাহলে এই বন্ধনের ইলেকট্রনগুলোকে কার্বন তার নিজের দিকে নিয়ে আসবে তাহলে কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ হবে আর হাইড্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ হবে কারণ হাইড্রোজেন ইলেকট্রন হারাই ফেলছে তা এটাকে আমরা বলতেছি কার্বানায়ন এটাকে আমরা বলতেছি বলো বলতো কার্বানায়ন ঠিক আছে এ দেখো কার্বনের উপর কার্বনের হাইড্রোজেনের মধ্যে কার্বনের তরিতাত্মকতা হচ্ছে বেশি তাই কার্বন হচ্ছে ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে আসবে তাই এখানে কীভাবে বলো তো এখানে এখানে তোমার হচ্ছে যে এখানে আমাদের এই যে কার্বনের উপর নেগেটিভ চার্জ হবে তাই এটা হচ্ছে কার্বানায়গন আর অন্যদিকে তুমি যদি তার হিসাব করে দেখো অন্যদিকে তুমি যদি তারা ঠিক করে দেখো সেটা হচ্ছে এই যে দেখো ধরো আমি যদি এরকম একটা নিই ধরো এখানে হাইড্রোজেন দিচ্ছি এখানে ধরো হাইড্রোজেন দিচ্ছি এখানে ধরো হাইড্রোজেন দিচ্ছি আর এই জায়গায় ধরো একটা সিএলকে দিলাম তাহলে এখন আমাকে বলো আমি যদি এই বন্ডটাকে এখন ব্র্যাক করতে চাই আমি যদি এখন এই বন্ডটাকে যদি ব্র্যাক করতে চাই তাহলে কি হবে খেয়াল করো এখানে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে তোমার ক্লোরিনের তরিত নেওয়ার কথা কার্বন থেকে বেশি তাহলে বন্ধনটা ইলেকট্রন ক্লোরিন তার নিজের দিকে টেনে নিয়ে যাবে ফলে কী হবে কার্বন তার ইলেকট্রন হারাই ফেলবে ফলে কার্বনের উপরে পজিটিভ চার্জ আসবে সিএইচিভি পজিটিভ হবে আর সিএল এখানে নেগেটিভ হয়ে যাবে তা আমরা এটাকে কী বলি এটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন এটাকে আমরা বলতেছি ক্যাটায়ন দেখো তো এখানে যে তুমি বন্ড ব্রেক করছো এখানে বন্ড ব্রেক করছো এই জায়গাতেও বন্ড ব্রেক করছো এটা কি সুষম বিভাজন নাকি বিষম বিভাজন অবভিয়াসলি বিষম বিভাজন কেন কারণ সুষম বিভাজন কখন হয় যদি তোমার বন্ডটা যাদের দ্বারা তৈরি তারা যদি সেম হয় এখানে কার্বন আছে এখানে হাইড্রোজেন আছে তো এরকম দূরে দুটো ডিফারেন্ট জিনিস না কার্বন আর হাইড্রোজেন কি সেম জিনিস না তাহলে এখানে বিভাজনটা হবে বিষম বিভাজন আবার এখানেও দেখো কার্বন আছে আর এখানে আছে ক্লোরিন দুটো নাকি সেম জিনিস না তাই এখানে তুমি কার্বোক্যাটায়ন পাইছো তার মানে এই জন্য বলা হয় বিষম বিভাজন যদি আমি করি তাহলে আমরা এখানে পাই কার্বোক্যাটায়ন বা ঋণাত্মক কার্বনায়ন আর সুষম বিভাজন করলে আমরা পাই ফ্রি রেডিক্যাল এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই আপনি একটু আগে বলছিলেন একটু আগে বলছিলেন বিষম বিভাজন করলে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল ফাইল পান আবার আপনি এখন বলতেছেন আপনি বিষয় বিভাজন করলে এবং কার্বোকাইড্রায়ন পান অ্যাকচুয়ালি তুমি খেয়াল করে দেখো কার্বোকাইড্রায়ন কিন্তু ইলেকট্রোফাইল তুমি খেয়াল করে দেখো কার্বোকাইড্রায়ন কিন্তু ইলেকট্রোফাইল আর কার্বনায়ন কিন্তু তোমার তো নিউক্লিওফাইল তুমি যদি খেয়াল করে দেখো বাট তারপরও আমরা এখানে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বলতেছি না কেন কারণ প্রতিটা জৈব যোগেই কার্বন থাকবে প্রতিটা তো আমি প্রথম দিনই তোমাদের কিন্তু পরে আসছি যে প্রতিটা জৈব যোগেই কার্বন থাকবে সো কার্বন থাকলে তাহলে সেই জৈব মানে যেই বন্ধনে তুমি ভাঙো না কেন সেখানে কার্বন জড়িত থাকবে তাহলে সেখানে হয় কার্বনায়ন হবে কার্বো ক্যাটায়ন হবে মানে ক্ষেত্রে এই যে জৈব যোগের ক্ষেত্রে আমরা তো জৈব নিয়ে আলোচনা করতেছি হ্যাঁ তুমি চাইলে বলতে পারো ইলেকট্রোফাইল এবং নিউক্লিফায়াল উৎপন্ন হয় সেটাও যেমন কারেক্ট একই সাথে কিন্তু তোমার কাছে এখানে এই জৈব যোগের রেসপেক্টে কার্বোকাইডায়ন এবং তৈরি হয় সেটাও কিন্তু কারেক্ট দুটাই আসলে কারেক্ট কথাবার্তা আশা করি এটা বুঝতে পারছো

হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন এখন যদি তুমি এই বন্ধনটার সুসম বিভাজন যদি তুমি এই বন্ধনটার সুসম বিভাজন ঘটাও তাহলে কি হবে তো তখন তোমার সেখানে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল কারণ এখানে যেটা আছে এখানে দুটি ইলেকট্রন আছে দুটাই যদি সেম তাহলে এর ইলেকট্রনকে এ নিয়ে যাবে এর ইলেকট্রনকে এ নিয়ে যাবে দুটাই তো সেম এখানে তাই কি হবে এরপর এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে ভাই এটা তো জৈব যোগ না জৈব যোগের রেসপেক্টে দেখান দেখাবো টেনশন নিও না আগে আগে জৈব যোগের জন্য দেখাই দিয়ে আসি অসো তারপর দেখো ধরো তোমাকে যদি বলি সিএল টু সিএল টুর ক্ষেত্রে সেম ধরো সিএল এখানে দুটা সিএল না দুটা যদি সেম টাইপের হয় তাহলে সবসময় এখানে কি হবে সুষম বিভাজন হবে এটাও দেখো সিএল ধরো এখানেও দুইটা ইলেকট্রন আছে তারপর তুমি যদি কি করো এখানে আমি যদি একটু কেটে বিভাজন করো কেমন তুমি যদি এখানে বিভাজন করো তাহলে হবে দেখো ওকে দেখো তাহলে কি হবে দেখো তাহলে যে ঘটনাটা ঘটবে এখানে তোমার সেই ক্ষেত্রে এই যে সিএল এই তার ল এখানে চলে যাবে ফ্রি রেডিকেল সবসময় ফ্রি রেডিকেল তৈরি হবে সুষম বিভাজনে সবসময় ফ্রি রেডিকেল তৈরি হবে আচ্ছা এবার ধরো আটটা যদি আমি যোগ নিই তোমাকে ধর আমি বললাম সি টু এইচ সিক্স এটাকে যদি অর্গানিকের রেসপেক্টে লিখতে চাও এটা হবে এরকম এইচ থ্রি এইচ থ্রি এইচ থ্রি তারপর হবে কি এইচ থ্রি তারপর হবে তোমাকে সেখানে সিএইচ থ্রি এখানেও তো দুইটা কার্বনের মধ্যে দুইটা ইলেকট্রন আসে এই বন্ধনটাকে যদি ব্র্যাক করো তাহলে কি উৎপন্ন হবে এইচ থ্রি সে তার লন পেয়ারকে নিয়ে যাবে লন পেয়ার না মানে তার বন্ধন ইলেকট্রনটাকে নিয়ে যাবে লন পেয়ার করলে ভুল হবে এগুলো লন পেয়ার না লন পেয়ারে কিন্তু দুইটা ইলেকট্রন থাকে আর ফ্রি রেডিকেলে কয়টা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন থাকে লন পেয়ারে দুইটা ইলেকট্রন থাকে আর ফ্রি রেডিকেলে কয়টা ইলেকট্রন থাকে একটা করে ইলেকট্রন থাকে তাই লন পেয়ার আর ফ্রি রেডিকেল কিন্তু সেম জিনিস না তাহলে বলতেছি কি বন্ধন ভাঙনকালে আবদ্ধ পরমাণুদয় নিজ নিজ ইলেকট্রনিক সঙ্গে করে দুটি অংশে পৃথক আমরা বলে থাকি সুষম বিভাজন আশা করি সুষম বিভাজন আমরা সবাই বুঝতে পারছি যে বিষয়টা খেয়াল করার জন্য ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সর্বদা ফলে তৈরি হয় সর্বদা হবে ফ্রি রেডিক্যাল সর্বদা কি তৈরি হবে সর্বদা ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল তৈরি হবে এটা সবসময় ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা সময় কি তৈরি হবে ফ্রি রেডিক্যাল তৈরি হবে সবসময় ফ্রি রেডিকেল তৈরি হবে আমি আশা করি তোমাদের এগুলো বোঝাতে পারছি ওকে তাহলে এবার আমরা যাওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে ফ্রি রেডিকেলের কিছু বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি এদের মধ্যে এই প্রথম বৈশিষ্ট্যটা লক্ষ্য করো ফ্রি রেডিকেলে ইলেকট্রন থাকলেও এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না কারণটা কি বিদ্যুৎ পরিবহনের জন্য যে ইলেকট্রনের ফ্লোটা হওয়া জরুরি ইলেকট্রনের ফ্লো হওয়াটা জরুরি অর্থাৎ ইলেকট্রনকে চলাচল করতে হবে

সেই ইলেকট্রন দ্বারাই তুমি কারেন্ট পাবা যে ইলেকট্রনটা চলতে পারবে বাট ফ্রি রেডিকালের মধ্যে যে ইলেকট্রনটা থাকে সেটা কিন্তু চলাচল করতে পারতেছে না তাই ফ্রি রেডিকালের মধ্যে ইলেকট্রন থাকলেও এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না ব্যাখ্যাটা এখানে লিখে দিচ্ছে কারণ ফ্রি রেডিকালের যে ইলেকট্রনগুলা তারা চলাচল করতে পারে না আর কি হয় ফ্রি রেডিকালগুলা অনেক অধিক সক্রিয় এবং কম স্থায়ী হয় আচ্ছা দেখো ফ্রি রেডিকালগুলো কি হবে অধিক সক্রিয় হবে আর কম স্থায়ী হবে এখন একটু আমি তোমাকে ক্লিয়ার করার চেষ্টা করি যে সক্রিয়তা এবং স্থায়িত্ব এই জিনিসটা কি নিয়ে এরপরে আমি এইটাও বুঝাই দিব যে কেন ফ্রি রেডিগুলো অধিক সক্রিয় এবং কম স্থায়ী হয় আগে আমরা একটু করে সক্রিয়তা এই বিষয়টা নিয়ে আলোচনা করি সক্রিয়তা বলতে কী বোঝায় যে কোনো একটা যোগের কোনো একটা যোগের সক্রিয়তা বলতে বোঝায় যোগটি কত তাড়াতাড়ি অন্য যোগের সাথে রিয়াকশন করতে পারে কত তাড়াতাড়ি অন্য যোগের সাথে রিয়াকশন করতে পারে মানে কোনো একটা যোগের সক্রিয়তা বলতে আমরা কি বুঝবো সক্রিয়তা বলতে আমরা বুঝবো যে সেই যোগটা অন্য একটা যোগের সাথে কত তাড়াতাড়ি রিয়াকশন করতে পারে ঠিক আছে আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো তো ধরো তোমার কাছে একটা এ যোগও আছে তো এ যোগের আমি বললাম এটা সক্রিয়তা অনেক বেশি তাহলে তুমি কি বুঝবা সক্রিয়তা যদি অনেক বেশি হয় তাহলে তুমি বুঝবা যে এই যোগটা খুব দ্রুত বিক্রিয়া করতে পারে খুব দ্রুত খুব দ্রুত বিক্রিয়ায় বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে অংশ গ্রহণ করে আচ্ছা এবার লক্ষ্য করো যদি এ খুব দ্রুত অংশ অংশগ্রহণ করে তাহলে আমাকে বলো এ কি আর কোনো অবশিষ্ট থাকবে মানে চিন্তা করে দেখো ধরো আমি হচ্ছে একটা বিক্রিয়ক তো আমি যদি খুব দ্রুত বিক্রি অংশগ্রহণ করি এর মানে কি বিক্রি অংশগ্রহণ করা মানে হচ্ছে নিজে ভেঙে গিয়ে অন্য একটা যোগে কনভার্ট হওয়া তো এ যদি খুব দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে তার মানে এ থেকে তো প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে এ কিন্তু আর বাকি থাকতেছে না তাহলে এ কিন্তু আর স্থায়িত্ব প্রাপ্ত হচ্ছে না তাহলে এ কিন্তু কি হচ্ছে বলতো এর স্থায়িত্ব কিন্তু অনেক কম হবে এর স্থায়িত্ব কিন্তু অনেক কম হবে এর স্থায়িত্ব কিন্তু অনেক কি হবে বলতো কম হবে তাহলে যার সক্রিয়তা বেশি হয় তার স্থায়িত্ব কম হয় দেখো তুমি জিনিসটা উল্টাভাবে চিন্তা করতে পারো ধরো তোমার কাছে একটা বি যৌগ আছে এখন এই বিযোগের ধরো সক্রিয়তা হচ্ছে অনেক কম এর মানে কি সক্রিয়তা যদি কম হয় এর মানে হচ্ছে খুব স্লো বিক্রিয়া অংশগ্রহণ করে সক্রিয়তা মানে কি অংশগ্রহণ করতে যায় না খুব স্লো বিক্রিয়া অংশগ্রহণ করে একটু দাঁড়ো এটা যদি কিভাবে জানি ঠিক করে দাঁড়াও যাই হোক হ্যাঁ দেখো তারা কি করবে খুব স্লো বিক্রিয়ায় অংশগ্রহণ করে তো কোনো একটা জিনিস যদি খুব স্লো বিক্রিয়ায় তাহলে সে সে কি চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে খুব দ্রুত না যেমন ছিল তেমনই অনেকক্ষণ ধরে থাকতেছে তাহলে তার কিন্তু স্থায়িত্বটা অনেক বেশি হবে তাই বলার যেটা কথা সেটা হচ্ছে কি যদি কারো সক্রিয়তা কম হয় তাহলে তার স্থায়িত্ব বাড়তেছে তাই এই জন্য আমরা উল্লেখ করে আমরা পয়েন্টটা এইভাবে শিখি যদি সক্রিয়তা বেশি হয় একটা মনে রাখলেই চলে বা সক্রিয়তার সাথে স্থায়িত্বের সম্পর্কটা ব্যস্তানুপাতিক সক্রিয়তার সাথে স্থায়িত্বের সম্পর্কটা ব্যস্তানুপাতিক ওয়ান বাই স্থায়িত্ব বলতে পারি সক্রিয়তার সাথে স্থায়িত্বের সম্পর্কটা ব্যস্তানুপাতিক ঠিক আছে বুঝতে পারছো এভাবেও কিন্তু আমরা এখানে বলতে পারি সক্রিয়তা ইস প্রফেশনাল টু ওয়ান বাই স্থায়িত্ব দেখো এটা বুঝে গেছে কিনা যদি বুঝে থাকো তাহলে আমাকে ওয়াই ওয়াই জানে কমেন্ট একটু করে তাহলে আমি বুঝবো তুমি এটা বুঝতেছো ওকে দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা হ্যাঁ নোট করতেই পারো যদি তোমার হাতে সময় থাকে ওকে তাহলে চল আপনি এরপরে যাই আসো এবার তাহলে আমরা দেখার চেষ্টা করি তাহলে ফ্রি রেডিকেলের ব্যাপারে তাহলে আসলে কী হচ্ছে ফ্রি রেডিকেলগুলো অধিক সক্রিয় কেন কারণ চিন্তা করো কোনো যৌগই কোনো যৌগই বা কোনো মৌলই মৌলই কি থাকতে চায় না মানে তোমার সবসময় স্টেবল হইতে চায় এখন সে কীভাবে স্টেবল হইতে পারে সে দ্বিভাবেষ্ট বলিতে পারে একটা যে তাকে হয় অষ্টক নিয়ম পূরণ করতে হবে না হয় তোমার কি হতে হবে বলতো এখানে দ্বিতক নিয়ম পূরণ করতে হবে কেন কারণ প্রত্যেকটা যোগ ওই চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে এখন নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি দেখো সবার ক্ষেত্রে অষ্টক পূরণ করা থাকে বা দ্বিতক পূরণ করা থাকে যেমন হিলিয়ামের বেলায় তো এই জন্য কী হয় তো একটু করে হ্যাঁ দেখো এই জন্য কী হয় তো একটু করে যেহেতু এফি রেডিকেলে আমাকে একটু করে বলো তো অষ্টক পূরণ আছে নাই দ্বিতকও পূরণ নাই কারণ এখানে একটা সিঙ্গেল কোর ইলেকট্রন আছে তার তো দুটো হওয়া দরকার এজন্য সে খুব দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে বুঝতে পারছো যেহেতু খুব দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে যে বিক্রিয়ায় দ্রুত অংশগ্রহণ করতে চায় সে কি হয় সে অধিক সক্রিয় হয় এবং কম স্থায়ী হয় কারণ সে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলতে চাইতেছে সে দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলতে চাইতেছে তাই সে কিন্তু অধিক সক্রিয় হবে এবং কম স্থায়ী হবে এবার আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ভাই ফ্রি রেডিক্যাল তো কয়েকটা ডিগ্রি অনুযায়ী হতে পারে যেমন জিরো ডিগ্রি রেডিক্যাল হইতে পারে এক ডিগ্রি হইতে পারে দুই ডিগ্রি হইতে পারে তিন ডিগ্রি হইতে পারে তো এগুলোর মধ্যেও সবচেয়ে বেশি তোমার হচ্ছে যে সক্রিয় কোনটা সেটা সবাই কিন্তু সক্রিয় জিরো ডিগ্রি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি রেডিক্যাল সবাই সক্রিয় বাট এদের মধ্যেও কে সবচেয়ে বেশি সক্রিয় বা কে সবচেয়ে কম সক্রিয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। কেমন আচ্ছা ওকে ক্লাস কি হ্যাঁ চোদ্দটাই লাগবে ওকে দেখো খেয়াল করো আসামি আলোচনা করি আসো সেটা কি চিরিজ দেখো আমি চলো তোমাকে প্রথমে দেখানোর চেষ্টা করবো জিরো ডিগ্রি ফ্রি রেডিক্যাল প্রথমে আমি তোমাকে দেখাবো এখানে জিরো ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা কীরকম হয় চলো এটা দেখার চেষ্টা করি জিরো ডিগ্রি ফ্রি রেডিক্যালটা কীরকম হয় জিরো ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা কীরকম হয় চলো তোমাকে দেখানোর চেষ্টা করি আসো ওকে একই সাথে তোমাকে আমি দেখাবো এক ডিগ্রি ফ্রি রেডিক্যাল একই তোমাকে আমি দেখাবো এক ডিগ্রি ফিরেডিক্যাল একই সাথে দেখাবো দুই ডিগ্রি ফ্রি একই সাথে তোমাকে দেখাবো আমি তিন ডিগ্রি ফ্রি রেডিক্যাল ওকে সব একসাথে আমি এখানে লিখে দিচ্ছি এক ডিগ্রি এখানে লিখবো দুই ডিগ্রি এখানে লিখবো তিন ডিগ্রি ওকে সো এখানে লিখবো হচ্ছে আমরা এক ডিগ্রি এখানে লিখবো হচ্ছে আমরা দুই ডিগ্রি এখানে লিখবো হচ্ছে আমি তিন ডিগ্রি চলো তোমাকে আমি আস্তে আস্তে বুঝাই এক ডিগ্রি ফ্রি রেডিক্যাল মানে কি এর মানে হচ্ছে ধরো যে কার্বনটা উপরে ফ্রি রেডিক্যাল থাকবে তার সাথে কোনো অ্যালকাইমূলক যুক্ত থাকবে না অর্থাৎ এখানেও একটা হাইড্রোজেন থাকবে এখানেও একটা হাইড্রোজেন থাকবে এখানেও একটা হাইড্রোজেন থাকবে কোনো অ্যালকাইলমূলক যুক্ত নাই তাই সেটাকে আমরা বলবো জিরো ডিগ্রি এক ডিগ্রি মানে কি যেই কার্বনের উপর ফ্রি রেডিক্যাল থাকবে তার সাথে একটা অ্যালকাইলমূলক থাকবে বাকি দুইটা হাইড্রোজেন থাকবে এক ডিগ্রি মানে একটা অ্যালকাইলমূলক থাকবে দুই ডিগ্রি মানে কি ধরো যেই কার্বনের সাথে ফ্রি রেডিকেল আছে তার সাথে দুইটা অ্যালকাইমূলক আছে দুইটা অ্যালকালি মূলক আছে হ্যাঁ আর তিন ডিগ্রি মানে কি যেই কার্বনটার সাথে ফ্রি রেডিক্যাল আছে তার সাথে তিনটা মূলক আছে কয়টা অ্যালকালি মূলক তিনটা তার সাথে মূলক আছে তিনটা ঠিক আছে এটা হচ্ছে তিন ডিগ্রি আচ্ছা এবার আমাকে তোমার তোমরা একটা প্রশ্নের উত্তর দাও তো একটু করে সেটা হচ্ছে মূলক বেশি বড় নাকি হাইড্রোজেনের আকারে বেশি বড় কোনটা আকারে বেশি বড় হবে অ্যালকাইল মূলকের আকার বড় হবে নাকি হাইড্রোজেনের আকার বড় হবে তোমাদের সবার উত্তর হওয়া উচিত ভাই অ্যালকালি মৌলকের আকার বড় হবে হাইড্রোজেনটা ছোট অ্যালকালি মৌলকের আকারটা বড় হবে তাহলে আমরা যদি আকার অনুযায়ী চিন্তা করি আকার তাহলে তুমি বলবা আকারের দিক থেকে হাইড্রোজেনের আকার ছোট অ্যালকালি মৌলকের আকার বড় অ্যালকালি মৌলকের আকার বড় ঠিক আছে এই জিনিসটা তুমি অবশ্যই স্বীকার করবা আচ্ছা এবার একটা জিনিস তোমাকে আমি বোঝাই বলি দেখো তো একটা বিক্রিয়া কীভাবে সংঘটিত হয় একটা বিক্রিয়া একটা বিক্রিয়া কিভাবে সংগঠিত হয় একটা বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় একটা বিক্রিয়া যখন সংগঠিত হয় তোমরা নিশ্চয়ই পরে আসছো ওইখানের মধ্যে একটা বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য অবশ্যই বিক্রিয়কের মধ্যে আগে সংঘর্ষ হইতে হবে সংঘর্ষ কোনো বিক্রিয়া হইতে পারে না তোমরা নিশ্চয়ই রাসায়নিক পরিবর্তনে পড়ে আসছো সংঘর্ষ তথ্য ছিল সেটা ছিল এরকম যে বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য বিক্রিয় কোনগুলার মধ্যে অবশ্যই সংঘর্ষ হইতে হবে এইবার সংঘর্ষ হওয়ার জন্য আমরা চলো দেখার চেষ্টা করি কোথায় সংঘর্ষ হওয়াটা সহজ আর কোথায় কঠিন একটা জিনিস আমাকে তুমি বলো দেখো এইখানে যে তোমার কাছে কার্বনটা আছে এখানে যে তোমার কাছে কার্বনের ফ্রি রেডিকেল আছে এই জায়গাতেই তো অ্যাটাক আসবে তাই না কারণ এখানে ফ্রি রেডিকেল আছে এটাকেই তো ডাবল করা দরকার কারণ এখানে সিঙ্গেল আছে সিঙ্গেল ইলেকট্রন আছে সেটাকে ডাবল করা দরকার তাহলে এর চারপাশে যারা আছে যেমন এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে আবার এটার দিকে তুমি একটু লক্ষ্য করে দেখো একদম আমরা এক্সট্রিম সবগুলো নিয়ে আলোচনা করবো যেমন এটা হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল কার্বনের আর এর চারপাশে কি আছে বলো তো এর চারপাশে তোমার কাছে এখানে ট্যালকালমূলক আছে এই জায়গায় ট্যালকালমূলক আছে এই জায়গায় ট্যালকালমূলক আছে এখন আমাকে একটা জিনিস দেখো যদিও চিত্র যখন আমরা বোর্ডে আঁকছি তোমার কাছে মনে হইতে পারে যে হাইড্রোজেনের আকারটা আর আর এর আকার তো সেম কারণ আপনি তো সেম লেটারে লিখছেন সেম কিছুতে লিখছেন কিন্তু কাহিনী যেটা হবে এখানে সেটা হচ্ছে কি এই অ্যালকাল মূল এই হাইড্রোজেনের আকারগুলো হচ্ছে একদম ছোটো ছোটো হাইড্রোজেনের আকারগুলো একদম ছোটো ছোট আকারগুলো বিশাল বিশাল এই আকারগুলো অনেক বড় বড় এই আকারগুলো অনেক বড় বড় তাই খেয়াল করে দেখো কাহিনীটা কি হবে যেহেতু এখানে এই যে আমার হাইড্রোজনের আকারটা অনেক ছোট ছোট তাই এদিক দিয়েও এদিক দিয়েও অ্যাটাক হইতে পারে এদিক দিয়েও অ্যাটাক হইতে পারে এদিক দিয়েও অ্যাটাক হইতে পারে এদিক দিয়েও অ্যাটাক হতে পারে সব দিক দিয়ে অ্যাটাক আসতে পারে সব দিক দিয়ে অ্যাটাক আসতে পারে কারণ এগুলো যে হাইড্রোজনের আকারটা ছোট তাই এখানে সংঘর্ষ ঘটাটা অনেক সহজ এখানে সংঘর্ষ করাটা অনেক সহজ বাট এখানে কি হবে এই জায়গায় যে ঘটনাটা ঘটবে এটা কিন্তু বিশাল বড় এটাও বিশাল বড় এটাও বিশাল বড় তো অল্প একটু জায়গা 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 সংঘর্ষ করার জন্য যে বিকারকটা আসবে সেটা সেটা অল্প জুড়ে জুড়ে আসতে আসতে পারবে না তাহলে কোন জায়গায় সংঘর্ষটা বেশি হচ্ছে আর কোন জায়গায় সংঘর্ষটা ঘটা সহজ বা কোনটাতে কঠিন এই জায়গায় সংঘর্ষ ঘটাটা সহজ তাই এই জায়গায় খুব দ্রুতই সংঘর্ষ ঘটবে তাহলে এটা সংঘর্ষ করে তাড়াতাড়ি উৎপাদে পরিণত হয়ে যাবে তাহলে এর স্থায়িত্ব কি হবে বলতো এর স্থায়িত্ব সবচেয়ে কম হবে এর স্থায়িত্ব স্থায়িত্ব সবচেয়ে কম হবে কেন কারণ এখানে এখানে কিন্তু সংঘর্ষ করাটা সহজ কারণ এখানে অ্যাটাক বেশি হবে কারণ এখানে জায়গা অনেক খালি জায়গা আছে তাহলে এর সক্রিয়তা কি হবে এর সক্রিয়তা অনেক বেশি হবে এর সক্রিয়তা সবচেয়ে বেশি হবে আর এই জায়গাটাই দেখো তো একটু করে জিনিসটা কি এখানে খালি জায়গায় নাই এখানে যদি খালি জায়গা নাই তাহলে এই জায়গায় বাইরে থেকে অ্যাটাক আসতে পারতেছে না আর বাইরে থেকে যদি অ্যাটাক না আসে সে যেমন ছিল তেমনই থাকবে সে কনভার্ট হবে না উৎপাদে কিন্তু আমার এই ক্ষেত্রে কিন্তু আমার স্থায়িত্বটা অনেক বেশি কারণ এই কেউ অ্যাটাক করতে পারতেছে না স্থায়িত্ব অনেক বেশি বাট স্থায়িত্ব বেশি হওয়া এই কথাটার অর্থ হচ্ছে সক্রিয়তাটা কি হবে সক্রিয়তাটা অনেক কম হবে ক্লিয়ার সক্রিয়তা অনেক কম হবে তাহলে আমি যদি তোমাকে এখন বলি এখানে যে তুমি স্থায়িত্বের ক্রম লিখো আমি তোমাকে যদি বলি এখানে তুমি এখানে কি করো স্থায়িত্বের ক্রম লিখো তাহলে হবে দেখো আমি তোমাকে যদি বলি এই স্থায়িত্বের আচ্ছা একটা একটা জিনিস জিনিস খেয়াল করে দেখো আমি তোমাকে বলি এখানে একটা জায়গা জনিত প্রবলেম আছে না কারণ এই জায়গায় কীসব অত্যটু করে এই জায়গায় এটাও অনেক আকারে বড় ছিল এটাও অনেক আকারে বড় ছিল এটাও অনেক আকারে বড় ছিল তো এখানে এখানে কি জায়গা আছে অ্যাটাক করার এখানে তো জায়গা নাই বা জায়গাজনিত একটা বাধা আছে আর জায়গাজনিত বাধাকে আমরা ইংলিশে বা কেমিস্ট্রি ভাষায় বলে থাকি স্টেরিক হিন্ড্রেন্স এটাকে কি বলা হয় স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স বলা হয় ঠিক আছে তাহলে তিন ডিগ্রি ফ্রি রেডিকালে কী বেশি বলো তো তিন ডিগ্রি ফ্রি রেডিকালে কিন্তু আমাদের স্টেরিক বাধাটা অনেক বেশি তিন ডিগ্রি ক্ষেত্রে কী বেশি এখানে কিন্তু আমাদের যে স্টেরিক বাধা বা ফ্রি মানে স্টেরিক রেডি হাইন্ডেন্সটা অনেক বেশি এই যে জায়গা জনিত প্রবলেমকে আমরা কি বলি স্টেরিক বাধা বলি জায়গাজনিত প্রবলেমকে আমরা বলি স্টেরিক বাধা এই জায়গায় জায়গাই তাই এটাকে আমরা বলবো স্টেরিক বাধা এখানে অনেক বেশি আর এখানে স্টেরিক বাধা অনেক কম আচ্ছা যাই হোক ওটা আমরা বাংলায় লিখে দিব ওই জিনিসটা হলে তারপরে দেখো তাহলে আমি যদি বলি স্থায়িত্বের ক্রম কি হবে তাহলে তোমার আনসার হবে তখন যে ভাই এটা তো আপনি কোনো কোয়েশনই করেন নাই দুনিয়ার একটা ইজি কোয়েশন করছেন স্থায়িত্বের ক্রম হবে সবচেয়ে বেশি স্থায়ী হবে তিন ডিগ্রি ফি রেডিক্যাল তারপর হচ্ছে দুই ডিগ্রি ফ্রি রেডিক্যাল তারপর হচ্ছে এক ডিগ্রি ফ্রি রেডিকেল তারপর হচ্ছে তোমার এখানে জিরো ডিগ্রি ফ্রি রেডিকেল শেষ ঠিক আছে আচ্ছা আর যদি বলি সক্রিয় একটা তুমি আমি আমাকে বলি পোলাপাইন যে কাজটা করে এখানে গোজামিন লাগায় সেটা হচ্ছে কি হবে সেটা হচ্ছে তোমার কাছে এখানে দেখো খেয়াল করে দেখো যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি সবাই স্থায়িত্বের ক্রম মুখস্থ রাখতে যায় সবাই সক্রিয়তার ক্রম মুখস্থ রাখতে যায় দুটো তুমি মুখস্থ রাখতে যাওয়া না যেখানে একটা মুখস্থ রাখবা তাইলেই হবে হয় স্থায়িত্বের ক্রম মনে রাখবা নাহলে সক্রিয়তার ক্রম মনে রাখবা আমি যেটা করতাম স্থায়িত্বের ক্রমটা মনে রাখতাম সক্রিয়তার ক্রম বাই ডিফল্ট উল্টাটা হবে যেমন তোমাকে যদি কেউ সক্রিয়তার ক্রম বলে তোমাকে যদি কেউ সক্রিয়তার ক্রম বলে তাহলে তুমি কোনটা কোনটা তাকাবা দেখো সক্রিয়তার ক্রম যদি তোমাকে কেউ বলে তাহলে তুমি তাকাবা হচ্ছে এখানে তিন ডিগ্রি ফি রেডিকেল থেকে এরকম জাস্ট উল্টাটা হবে অ্যারো চিহ্নটা জাস্ট উল্টা হবে আর কিচ্ছু না তো তুমি যদি কোনো কারণে স্থায়িত্বটা মনে রাখতে পারো বাকিটা তুমি অটোমেডিক্যালি মনে রাখতে পারবা ঠিক আছে আমি আশা করবো তোমরা সবাই এটা বুঝতে পারছো সো এটা ছিল হচ্ছে আমার ফ্রি এডিক্যালগুলার স্থায়িত্বের ক্রম বা তুমি তাহলে কীভাবে লিখবা তুমি লিখবা যেহেতু তিন ডিগ্রি ফ্রি রেডিকালের স্টেরিক বাধা বেশি তাই এর সাথে এই যে তোমার আগমনকারী বিকারক দ্রুতযুক্ত বিক্রিয়া করতে পারে না বা অ্যাটাক করতে পারে না এর ফলে তার স্থায়িত্ব অনেক বেশি হয় ফলে তার সক্রিয়তাটা কমে যায় এভাবে করে ব্যাখ্যা করে দিবা ঠিক আছে আচ্ছা আশা করি সবাই আমরা বুঝতে পারছি তাহলে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না আশা করি আমরা সবাই এখানে বুঝতে পারছি জিনিসগুলো কী কী আছে এখানে ওকে তাহলে চল আমরা নেক্সটে চলে যাই নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট এই জিনিসটা কি চলো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি আচ্ছা আগেরটা করে দেখে আবেশ জিনিসটা কি আবেশ আবেশ কথার মানে হচ্ছে ধরো তুমি এই জায়গাতে একটা অনুচিন্তা করো এই জায়গাতে একটা অনুচিন্তা করো এই জায়গাতে একটা অনুচিন্তা করো ঠিক আছে এই জায়গায় একটা অনুচিন্তা করো ওকে করলাম আচ্ছা দেখো ধরো এটা হচ্ছে একটা অপোলার অনু তার মানে এই জায়গাটাতে প্লাস মাইনাস ছড়াই ছিটে আছে। এই জায়গাটাতে প্লাস মাইনাস ছড়াই ছিটে আসে কি এটা হচ্ছে অপোলার অনু অপোলার অনু তাহলে আমাকে একটু করে বলো এর মধ্যে কি পোলারিটি আছে। অপোলার মধ্যে কি পোলারিটি আসে অপোলারের মধ্যে কি পোলারিটি আছে। তোমার আনসার হবে না অপোলারের মধ্যে কোনো পোলারিটি নাই তাহলে আমি যদি এটাকে পোলার অনুর কাছাকাছি আনি আমি যদি এটাকে পোলার অনুর কাছাকাছি আনি পোলার অনু মানে ধরো তার দিক দিয়ে প্লাস চার্জ আছে এই দিক দিয়ে মাইনাস চার্জ আছে তাহলে আমি কি করলাম আমি যেটা করলাম এই যে আমি এখানে তোমার ধরা যাক এই দুটাকে আমি কাছাকাছি আনলাম ঠিক আছে এই দুটাকে আমি কাছাকাছি আনলাম এই দূরেকে আমি এখানে কাছাকাছি আনলাম একটা অপোলার আমি পোলার কাছাকাছি আনলাম তাহলে কি হবে তখন দেখো তো পোলারনও তো পোলার পোলারের মতোই থাকবে পোলার তার কোনো চেঞ্জ হয় নাই পোলার অনু পোলারের মধ্যেই থাকবে আর পোলারের মতোই থাকবে বাট কাহিনী যেটা হবে অপোলারণ যেটা দেখতেছো সেটা পোলার হয়ে যাবে কীরকমভাবে ভাবে তার দেখবা প্লাস চার্জগুলো এখানে চলে গেছে মাইনাস চার্জগুলো এখানে চলে গেছে ঠিক আছে তাহলে দেখো পোলারটা পোলারের মতোই আছে পোলারটা পোলারের মতো আছে এটা কোনো চেঞ্জ হয় বাট অপোলার অণু যেটা অপোলার অনু সেটাও কিন্তু ক্ষণস্থায়ী পোলার অণুতে পরিণত হয়েছে কিসে পরিণত হয়েছে ক্ষণস্থায়ী পোলার অনুতে পোলার অনুতে পরিণত হয়েছে মানে মেইন যেটা পয়েন্ট আবেশ জিনিসটা কি আবেশ জিনিসটা হচ্ছে যে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে যার মধ্যে যে ধর্ম নাই সেই ধর্মটা সৃষ্টি করা হয় যেমন অপোলারণুর মধ্যে পোলারিটি ছিল অপলারণের মধ্যে পোলারিটি ছিল না বাট আরেকজনের প্রভাবে আসার ফলে বা আরেকজনের সাথে কানেক্ট হওয়ার ফলে তার মধ্যে কিন্তু পোলারিটি তৈরি হয়েছে এই ঘটনাটাকেই বলা হচ্ছে কি বলতো এই ঘটনাটাকেই বলা হয় তোমার হচ্ছে আবেশ আবেশ জিনিসটা কি যার মধ্যে যেই ধর্ম ছিল না অন্যের প্রভাবে সেই ধর্মটা তৈরি হওয়াকে আমরা বলে থাকি আবেশ বা আর এই ধরনের ইফেক্টকে আমরা বলে থাকি আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট আচ্ছা আমাদের যে এইচএসসি মানে আমাদের যে এখানে দেখা দেখানোর চেষ্টা করি যে আমাদের যে তোমার কাছে এখানে এই আমাদের জৈব যুগের মধ্যে দুই ধরনের আবেশীয় প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। একটাকে আমরা বলব ধনাত্মক আবেশীয় প্রভাব একটাকে আমরা বলব ঋণাত্মক আবেশীয় প্রভাব কীরকম আমি যেন তোমাকে দেখা দেয় দেখানোর চেষ্টা করি আসো তো আমরা তাহলে আমি যদি আবেশীয় প্রভাবটাকে যদি বলি আমরা এটাকে দুই ভাগে ভাগ করব। আমাদের এইচএসসি 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 অনুযায়ী আবেশি আবেশীয় প্রভাবটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের ধনাত্মক আবেশীয় প্রভাব একটা হচ্ছে আমাদের কাছে ধনাত্মক আবেশীয় আবেশীয় প্রভাব যেটাকে আমরা প্লাস আই ইফেক্টও বলি আর আরেকটা হচ্ছে আমার ঋণাত্মক আবেশীয় প্রভাব আরেকটা হচ্ছে আমার ঋণাত্মক আবেশীয় আবেশীয় প্রভাব যেটাকে আমরা মাইনাস আই ইফেক্টও বলি

আচ্ছা এখানে এটা কেন গেল ওকে আমি চলো তোমাকে এখানে দেখাই দিয়ে আসো আমরা প্রথমে আলোচনা করি আসো আগে প্রভাবটা নিয়ে কেমন আচ্ছা চিন্তা করে দেখো ধরো আমি তোমাকে দেখাই আসো এখানে ধরো যাক আমার কাছে এরকম একটা জিনিস আছে কিরকম ধর এটা কার্বন ধরো এটা কার্বন তারপরে ধরো এখানে একটা বন দিয়ে কার্বন দিছ এখানে একটা বন কার্বন দিস এখানে একটা বন কার্বন 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 ধরো এখানে একটা জি তো এখানে একটা জি আছে একটা জি বলতে একটা জি বলতে যেকোনো কিছু হইতে পারে যেমন তোমার এখানে একটা পারে ফ্লোরিন হইতে পারে সিএস থ্রি হইতে পারে যে কোনো একটা গ্রুপ দিস বা একটা মূলক যুক্ত করছো একটা মূলক যুক্ত করছো তাহলে আমাকে একটু তুমি বলো তো এখানে ধরো যাক যদি এমন হয় জি এর তরিতাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সেটা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে ধরো বেশি ধরো কার্বনের থেকে বেশি যাক এর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি তাহলে ঘটনাটা কি হবে তাহলে আমাকে বলো তো ইলেকট্রনটা জি এর যেহেতু কথা কার্বন থেকে বেশি তাহলে জিটা জি আর কার্বনের বন্ধনে থাকে ইলেকট্রনকে তার নিজের দিকে টান দিবে না তার নিজের দিকে টান দিবে না তাহলে ইলেকট্রনের ফ্লোটা রকম হবে এই দিকে টান দিবে জিটা কি করবে কার্বন আর জি এর মধ্যে থাকা বন্ধনের ইলেকট্রনগুলোকে যেহেতু জি এর বেশি তাই জিটা তার নিজের দিকে টান দিবে তাহলে তখন এখানে যদি ডেলটা মাইনাস চার্জ তৈরি হয় এখানে তৈরি হবে প্লাস ডেল্টা প্লাস চার্জ অ্যাট ফার্স্ট এই জিনিসটা এরকম তৈরি হবে তাই না এটা বুঝতেছো তোমরা এটা কি বুঝতে পারছো দেখো তো একটু করে আমাকে জানাও তো কমেন্টের মধ্যে যেহেতু জি এর তৈরি নাত্মকতাকে বেশি ধরছি তাহলে জিটা কিন্তু কি করবে এই জি আর কার্বনের মধ্যে থাকা বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে টান দিবে এর ফলে জি এর চার্জ হয়ে যাবে ডেল্টা নেগেটিভ আর কার্বনের চার্জ হয়ে যাবে ডেল্টা পজিটিভ তখন কি হবে দেখো তখন এই পাশের কার্বনটার একটু মায়া দয়া হবে সে দেখতেছে সে তো এখানে ডেল্টা প্লাস তৈরি হয়েছে আর এই এই পুরোটা কিন্তু একটা অ্যালকাইলমূলক তাহলে তার কিন্তু ইলেকট্রন দাতা বা সে কিন্তু ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে সেই কার্বনটা তখন কি করবে একে একে কিছু ইলেকট্রন দিবে এর ফলে তার কিন্তু অভাবটা কিছু হইলেও পূরণ হয়ে যাবে তাহলে তার কিন্তু ডেল্টা প্লাস চার্জ থাকবে না তার এখানে থাকবে তখন ডেল্টা ওয়ান প্লাস চার্জ তাহলে এখান থেকে ইলেকট্রন ফ্লো আসছে তো যেহেতু যেহেতু খেয়াল করে দেখো এই কার্বনটা যেহেতু এই কার্বনটা কিছু পরিমাণ ইলেকট্রন একে দিয়ে দিছে তাহলে এর মধ্যে একটা সাময়িক অভাব তৈরি হবে যেটাকে আমরা বলবো ডেল্টা টু প্লাস চার্জ এও আবার সামান্য ইলেকট্রন এঁকে দিবে তাহলে এর মধ্যে তৈরি হবে ডেলটা থ্রি প্লাস চার্জ আর তিন নাম্বার কার্বনের পরে আর এই জিনিসটা দেখানোর দরকার হয় না তিন নাম্বার কার্বনের পরে আর এই জিনিসটা দেখানোর প্রয়োজন হয় না মানে আমি তোমাকে বুঝাই বলি তুমি বলতে পারো ভাই এর চার্জ যদি ডেল্টা মাইনাস হয় তাহলে প্রথম কার্বন যেটা যেটা জি এর সাথে কানেক্টেড তার চার্জ তো ডেল্টা প্লাস হওয়া উচিত আপনি ডেল্টা ওয়ান প্লাস কেন দিচ্ছেন এর কারণ হচ্ছে ডেল্টা প্লাস ছিল ঠিক আছে বাট তার ওই প্রথম কার্বনের যে পাশের কার্বনটা আছে সেটাও কিন্তু কিছু ইলেকট্রন কাকে দিবে প্রথম কার্বনকে দিবে ফলে তার অভাব কিন্তু একটু হলেও পূরণ হয়ে যাবে তাই এটা হবে কি ডেল্টা ওয়ান প্লাস চার্জ আর যেহেতু এই কার্বনটা এই কার্বনকে কিছু ইলেকট্রন দিচ্ছে তাহলে এর হবে ডেল্টা টু প্লাস এই কার্বনে যদি একে কিছু দিচ্ছে তাহলে এটা হবে ডেল্টা থ্রি প্লাস এভাবে করে এটা চেইন আকারে চলতে থাকে এভাবে করে এটা চেইন আকারে চলতে থাকে এই জিনিসটা কি বোঝা গেছে একটা আমাকে জানাই হতো যেখানে যে ইলেকট্রন ফ্লোটা তোমরা বুঝতে পারছো কিনা ইলেকট্রন ফ্লোটা তোমরা বুঝতে পারছো কিনা আশা করি বুঝতে পারছো তাহলে খেয়াল করে দেখো এই ধরনের ইফেক্টকে যে ইফেক্টে কার্বন শিকল থেকে ইলেকট্রন টেক টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই ইফেক্টটাকে আমরা বলে থাকি নেগেটিভ নেগেটিভ আই ইফেক্ট সেটাকে আমরা কি বলে থাকি নেগেটিভ আই ইফেক্ট যেখানে কার্বন শিকল থেকে ইলেকট্রনকে টেনে নিয়ে যাওয়া হয় সেটাকে আমরা বলে থাকি নেগেটিভ আই ইফেক্ট বা ঋণাত্মক আবেশীয় প্রভাব বা এটাকে বলা হয় বা এটাকে বলা হয় ঋণাত্মক ঋণাত্মক আবেশীয় আবেশীয় প্রভাব এটাকে কি বলা হবে ঋণাত্মক আবেশীয় প্রভাব বলা হবে আচ্ছা আচ্ছা যদি এমন হয় যদি এমন হয় যে ধরো এমনও তো হইতে পারতো কীরকম দেখাচ্ছি ধরো এমন যদি হইতো যেখানে ধরো কার্বন আছে এখানে ধরো কার্বন আছে এখানে ধরো কার্বন আছে এখানে ধরো কার্বন আছে এখানে ধরো কার্বন আছে এর ধরো তোমার এখানে জি কানেক্টেড বা জি এর যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা ধরো কার্বন থেকে কম ধরো জি এর ইলেকট্রোনেগেটিভিটি সেটা কার্বন থেকে কম তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে কম তাহলে কী হইতো বলতে একটু করে সেই ক্ষেত্রে যেহেতু কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি জি থেকে বেশি সেই ক্ষেত্রে কার্বনটা কিন্তু এর আর কার্বনের মধ্যে থাকা বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে টান দিত তাহলে তখন কী হতো এখানে তখন যেহেতু কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে কার্বন হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টান দিত ফলে এটা নেগেটিভ চার্জ তৈরি হতো এখানে ডেল্টা ওয়ান সরি ডাল্ট ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হইতো যেহেতু এই জি থেকে ইলেকট্রনকে টেনে নিয়ে যাচ্ছে তাহলে এটা ডেল্টা পজিটিভ এটা ডেলটা ওয়ান নেগেটিভ হইত এখানে ইলেকট্রন ফ্লো টান দিত এটা ডেল্টা টু নেগেটিভ হইতো এখানে ইলেকট্রন টান দিতো এটা ডেলটা থ্রি নেগেটিভ হইতো আর দেখানোর দরকার নেই তিন কার্বন দেখাইলে হয় এরপর আর দেখাইতে হয় না এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো কার্বন শিকল ইলেকট্রনটা চলে আসতেছে না এই ক্ষেত্রে কি হচ্ছিল কার্বন শিকল থেকে ইলেকট্রনকে টেনে নিয়ে বাইরে চলে যাচ্ছিল আর এক্ষেত্রে হচ্ছে কার্বন শিকলে ইলেকট্রনকে ভিতরে প্রবেশ করা হচ্ছে তাহলে কার্বন শিকল তো বৃদ্ধি পাচ্ছে কি হচ্ছে এখানে কার্বন শিকল ইলেকট্রন ঘন তো কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলি এই ঘটনাটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে যে প্লাস আই ইফেক্ট বা ধনাত্মক আবেশীয় প্রভাব এই ঘটনাটাকে আমরা বলে থাকি প্লাস আই ইফেক্ট প্লাস আই ইফেক্ট ইফেক্ট বা ধনাত্মক ধনাত্মক আবেশীয় আবেশীয় প্রভাব তার মানে যে বিষয়টা আছে সেটা কি সেই বিষয়টা হচ্ছে তোমার কাছে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমার কি বলতো যদি আমার কার্বন শিকল থেকে ইলেকট্রনকে টেনে নিয়ে চলে যায় তাহলে সেটা হবে হচ্ছে আমাদের ওয়েক সরি যদি আমাদের কার্বন শিকল থেকে ইলেকট্রন ঘনত্বটাকে টেনে নিয়ে যায় সেটা হবে নেগেটিভ আই ইফেক্ট আর কার্বন শিকলে যদি কী হয় বলো তো ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পায় সেটা হবে পজিটিভ আই ইফেক্ট ঠিক আছে ওকে আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছো আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছো কারো কোনো সমস্যা নেই এরপর আমরা মোলের পর্যবেক্ষণ ধর্ম পড়াবো ওকে দেখো আশা করি এটা বোঝা গেছে তাহলে আবেশীয় প্রভাব আমাদের ক্লিয়ার এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ওই বিষম বিভাজনের ফলে কিন্তু আচ্ছা আমাকে একটা জিনিস বলো আবেশীয় প্রভাব এখানে আমাকে বলো অ্যালকাইলমূলক যেটা আছে অ্যালকাইলমূলক অ্যালকাইলমূলক সে কি প্লাস আই ইফেক্ট দেখাবে নাকি মাইনাস আই ইফেক্ট দেখাবে বলতে পারো অ্যালকাইলমূলক কি প্লাস আই ইফেক্ট দেখায় নাকি মাইনাস আই ইফেক্ট দেখায় বলতে পারো মূলক প্লাস আই ইফেক্ট দেখায় নাকি মাইনাস আই ইফেক্ট দেখায় খেয়াল করো অ্যালকালিমূলক কি করে ধরো এখানে একটা এখানে এখানে ধরো একটা কার্বনের শিকল ধরো আমি তোমাকে বলতেছি এটা হচ্ছে একটা কার্বনের শিকল আছে এখানে একটা তাহলে এখানে ধরো দেখ একটা কার্বনের শিকল আছে আর এখানে ধরো ওই যে জি এর পরিবর্তে জি এর পরিবর্তে ধরো এখানে একটা অ্যালকালিমূলককে আমি রাখছি জি এর পরিবর্তে ধরো আমি একটা অ্যালকালিমূলককে এখানে রাখতেছি এমন হতে পারে সিএইচ টু সিএইচ থ্রি বা আর দিয়েও দেখ আর দিয়ে দেখায় আর শুধু শুধু আর দিয়ে দেখে একটা অ্যালকালমূলককে রাখছি তাহলে সে কী করবে বলো তো সে কি শিকল থেকে ইলেকট্রন নিয়ে ফেলে না আমাদের অ্যালকালমূলক কী করে বলো তো অ্যালকালিমূলক হচ্ছে ইলেকট্রন দাতা অ্যালকালমূলক হচ্ছে ইলেকট্রন দাতা তাহলে শিকলে সে ইলেকট্রন দান করবে তাহলে শিকলে সে কী করবে ইলেকট্রন দান করবে অ্যালকালমূলক হচ্ছে ইলেকট্রন দাতা তাহলে শিকলে সে কিন্তু সেই ইলেকট্রন দান করবে শিকলে যদি সেই ইলেকট্রন দান করে তাহলে সে কী হইলো সে কি প্লাস আই ইফেক্ট দেখাচ্ছে নাকি মাইনাস আই ইফেক্ট দেখাচ্ছে বলো সে কি দেখাচ্ছে প্লাস আই ইফেক্ট নাকি মাইনাস আই ইফেক্ট দেখাচ্ছে সে প্লাস আই ইফেক্ট নাকি মাইনাস ইফেক্ট দেখাচ্ছে এতবার কল দিচ্ছে কি আমি একটু কলটা রিসিভ করে দেবো একটু দাঁড়ো গালি মানে এক্সট্রিমলি সরি ভাই এই যে বারবার 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 কল 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 দিচ্ছে 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 কাটতেছি তাও দেয় কল আমি মনে কোনো ইমার্জেন্সি কেস এই জন্য কল রিসিভ করলাম এক্সট্রিমলি সরি ভাই এক্সট্রিমলি সরি ভাই বড়ানোর একটা ফ্লোর মতো থাকলে আসলে কল দিতে তো ডিস্টার্ব লাগে তাই না বারবার কেটে দিচ্ছে তাও আন্য নাম্বার থেকে কল দিচ্ছে এক্সট্রিমলি সরি ভাই কেমন এক্সট্রিমলি সরি আসলে একটা গ্যাপ করছে জন্য আচ্ছা দেখো তো যেমনটা বলতেছিলাম এখানে তাহলে আমাদের আর যেহেতু কার্বন শিকল ইলেকট্রন দিচ্ছে তাহলে সে কিন্তু অবভিয়াসলি কি দেখাবে সে দেখাবে কিন্তু এখানে প্লাস আই ইফেক্ট প্লাস আই ইফেক্ট দেখাবে ক্লিয়ার সে কিন্তু কি দেখাবে প্লাস আই ইফেক্ট দেখাবে গুড বুঝতে পারছো তোমার এখানে সিকিউ দেখাবো রে ভাই সিকিউ অনেকগুলো সলভ করাবো টেনশন নিও না সিকিউকে কি আমার কথা সিকিউ অবশ্যই দেখাবো টেনশন নিও না ওকে চলো যাই তো এখন আমরা দেখবো তোমার কাছে এখানে যে আমাদের আবেগীয় প্রভাবটাকে আমরা কাজে লাগিয়ে কার্বোনিয়াম এবং আমরা দেখবো তো একটা জিনিস দেখো এখানে বলতেছি কি যে আমাদের কাছে যে বিষম বিভাজন যেটা আছে সেটাতে কি হয় বিষম বিভাজনের ক্ষেত্রে বিষম বিভাজনের ক্ষেত্রে দুই ধরনের জিনিস প্রোডাক্ট তৈরি হতে পারে একটা হচ্ছে আমাদের কার্বোকাইডায়ন তৈরি হতে পারে একটা হচ্ছে আমাদের কি তৈরি হইতে পারে বলতো কার্বা নায়ন তৈরি হইতে পারে আমি তোমাকে অলরেডি দেখাইছি আরেকবার দেখাইতে পারি আর এখানে যদি ডেফিনেশন দেওয়া আছে কি হতে পারে দেখো ধরো তোমার কাছে যদি এরকম থাকে সি এইচ থ্রি আর একটা এইচ থাকে তখন এখানে তুমি যদি বিষম বিভাজন ঘটাও তুমি যদি এখানে কি ঘটাও তুমি যদি এখানে যদি বিষম বিভাজন ঘটাও বিষম বিভাজন ঘটাও তাহলে এখানে কি তৈরি হবে এখানে তৈরি হবে সি এইচ থ্রি মাইনাস প্লাস এইচ প্লাস কারণ এই দুটো ইলেকট্রন সেই ক্ষেত্রে কী হবে বলো তো এই দুটো ইলেকট্রন যারা আছে সেক্ষেত্রে কিন্তু এটা এরা এদের দিকে চলে আসবে কারণ যেহেতু কার্বনের তৈরি নাটকতা হাইড্রোজেন থেকে বেশি বাট এমন যদি করো সিএইচ থ্রি এখানে ধরো সিএলকে নিসো সেই ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো কিন্তু কার দিকে যাবে এই ইলেকট্রনগুলো কিন্তু এর দিকে যাবে ফলে এখানে তুমি যদি বিষম বিভাজন করাও এখানে তুমি যদি কি করাও বিষম বিভাজন করাও তাহলে এখানে কি হবে বলো এখানে এখানে হবে তোমার কাছে এটা সিএইচ থ্রি সেই ইলেকট্রন হারাই ফেলছে তাহলে সিএইচ থ্রি প্লাস হবে আর এখানে সিএল মাইনাস হবে দেখো বুঝতেছো কি না তার মানে এখানে কিন্তু কি তৈরি হচ্ছে কার্বো ক্যাটায়ন তৈরি হচ্ছে তাহলে আমাদের এই কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন এই দুটো নিয়ে আলোচনা করা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি তাহলে আসলে আমরা এখন আলোচনা করব আয়ন বা কার্বোক্যাটায়ন নিয়ে বরের হচ্ছে আমরা আলোচনা করব কার্বানায়নকে নিয়ে অ্যাট ফার্স্ট আয়ন বা কার্বোক্যাটায়ন জিনিসটা কি এরা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়ন ঠিক আছে ধনাত্মক চার্জযুক্ত কার্বন ক্যাটায়ন একটা জিনিস আমাকে বলতে পারবো আমি তোমাকে বলি দেখো ফ্রি রেডিকেল বলো কার্বো ক্যাটায়ন বলো কার্বানায়ন বলো সবাই কিন্তু অনেক সক্রিয় সবাই কিন্তু অনেক সক্রিয় কেন কারণ তারা কেউ স্টেবল অবস্থায় নাই ফ্রি রেডিকেল স্টেবল অবস্থায় নাই কেন কারণ হচ্ছে তার মধ্যে কি থাকে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে দুইটা থাকে না আবার কার্বো কেন সেটা স্টেবল অবস্থায় নাই কারণ তার হচ্ছে পজিটিভ চার্জ আছে পজিটিভ চার্জে ইলেকট্রন দরকার আবার কার্বানায়নও কিন্তু স্টেবল অবস্থায় নেই কারণ তার একটা নেগেটিভ চার্জ আছে সেই নেগেটিভ চার্জকে ছেড়ে দিয়ে স্টেবল অবস্থায় থাকতে চায় তাই ফ্রি রেডিক্যাল সবাই কিন্তু অধিক সক্রিয় এবং কম স্থায়ী বাট এদের মধ্যেও তো জিরো ডিগ্রি আছে এক ডিগ্রি আছে দুই ডিগ্রি আছে তিন ডিগ্রি আছে এই এদের মধ্যে আবার কারা বেশি সক্রিয় কারা বেশি স্থায়িত্ব সেটা আমাদের জানা দরকার এবং সেখান থেকে কোয়েশ্চন আসে তো চলো আমরা দেখানোর চেষ্টা করবো এখন যে আয়নগুলোর মধ্যেও জিরো ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রির মধ্যে কারা বেশি সক্রিয় বা কারা বেশি মানে তোমার কম সক্রিয় তা আমি প্রথমে এখানে লিখব তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন তিন ডিগ্রি ক্যাটায়নকে লিখব ঠিক আছে তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন ওকে তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন তারপর তোমাকে আমি চলে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি বলতো এখানে কার্বন থাকবে তার এখানে ধরো পজিটিভ চার্জ আছে তিন ডিগ্রি মানে তার সাথে তিনটা আর যুক্ত থাকবে তিন ডিগ্রি মানে তার সাথে তিনটা আর যুক্ত থাকবে তাই না ফ্রি রিয়ালে ভ্যালু আমরা দেখছি ধর আমি যদি বলি তুমি তার এক কাজ করো দুই ডিগ্রি কার্বো ক্যাটায়নকে আঁকো কার্বো কথা তো ঠিক মতো শোনা যাচ্ছে তাই না একটু চেক করে দেখি তো কার্বো ক্যাটায়নকে আঁকো হ্যাঁ কথা ঠিক থাকে শোনা যাচ্ছে ওকে গুড যদি বলি আমি এই কি করো তুমি এখানে দুই ডিগ্রি কার্বো ক্যাটায়নকে আঁকো কার্বো ক্যাটায়নকে তুমি আঁকো কার্বো ক্যাটায়ন তাহলে তোমার চিত্রটা কীরকম হবে চলো দেখি আসো দুই ডিগ্রি কার্বো ক্যাটায়ন মানে হচ্ছে কার্বনটার সাথে একটা পজিটিভ চার্জ থাকবে এখানে একটা দুইটা অ্যালকালমূলক থাকবে দুইটা অ্যালকালমূলক থাকবে আচ্ছা আর এক ডিগ্রি কার্বো ক্যাটায়ন এক ডিগ্রি কার্বো ক্যাটায়ন এখানে কি হয় চলো দেখি আসো এক ডিগ্রি কার্বো ক্যাটায়নের মধ্যে এখানে হবে কার্বনের সাথে একটা পজিটিভ চার্জ থাকবে এক ডিগ্রি মানে একটা মূলক থাকবে বাকিগুলো হাইড্রোজেন হবে বাকিগুলো হাইড্রোজেন হবে আর আরেকটা যদি তোমাকে বলে জিরো ডিগ্রি কার্বো ক্যাটায়োনাকো জিরো ডিগ্রি কার্বো ক্যাটায়ো না তাহলে তোমার চিত্রটা রকম হবে এখানে দেখো জিরো ডিগ্রি কার্বো ক্যাটাই জিরো ডিগ্রি কার্বোকার চিত্র হবে যে কার্বনের সাথে যে পজিটিভ চার্জ থাকবে সেই কার্বনের সাথে কোন মূলক থাকবে না সেই কার্বনের সাথে কোন না সব হাইড্রোজেন থাকবে এটা হচ্ছে জিরো ডিগ্রি আচ্ছা এবার আসি আস্তে আস্তে আচ্ছা তাহলে ট্যালকালমূলক এটা ট্যালকালমূলক আর এই কার্বনটার সাথে একটা পজিটিভ চার্জ আছে এই কার্বনটার সাথে একটা পজিটিভ চার্জ আছে ঠিক আছে এই কার্বনটা যেটা আছে এটার সাথে একটা পজিটিভ চার্জ আছে আচ্ছা এবার আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আসো তুমি বলো কি হবে কাহিনি তুমি বলো এখানে কাহিনী কি হবে ধরো আমি ধরো আমি এখানে এখানে একটা জায়গায় আমি দুটো আঁকতেছি কেমন ওকে ধরো এই জায়গায় আমি অনেকগুলো পজিটিভ চার্জ দিয়েছি অনেকগুলো পজিটিভ চার্জ দিচ্ছে ঠিক আছে আর এই জায়গায় আমি একদম অল্প পজিটিভ চার্জ দিছি ঠিক আছে দুইটা জায়গা তুমি চিন্তা করো একটা জায়গায় হচ্ছে আমি অনেকগুলো পজিটিভ চার্জ দিছি আর একটা জায়গায় হচ্ছে আমি একদম অল্প পজিটিভ চার্জ দিছি এখন আমাকে বলো কোন একটা নেগেটিভ চার্জকে তুমি যদি এখানে রাখো তাহলে সে কোন দিকে যাবে সে কি বামে যাবে নাকি ডানে যাবে একটা জায়গায় আমি অনেকগুলো পজিটিভ চার্জ রাখছি আর একটা জায়গায় আমি মাত্র দুইটা পজিটিভ চার্জ রাখছি তো যদি আমি এখানে নেগেটিভ চার্জ রাখি তাহলে সে কি বামে যাবে নাকি ডানে যাবে কোনটার দিকে যাবে তোমার আনসার হবে ভাই যেখানে পজিটিভ চার্জ বেশি সেখানে যাবে কারণ কুলম বল কী বলে এ ফিজিকুল টু কে ইন টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার তাহলে যেখানে চার্জ বেশি সেখানে সে যাবে সেখানে সে বেশি বল অনুভব করবে তাহলে নেগেটিভ চার্জটা কিন্তু তোমার সেই ক্ষেত্রে এই দিক দিয়ে যাবে সবাই আশা করি আমার সাথে একমত নেগেটিভ চার্জটা এই বরাবর যাবে সবাই আশা করি আমার সাথে একমত এখন তুমি আমাকে একটু করে বলো এখন তুমি আমাকে একটু করে বলো সেটা হচ্ছে তোমার এই জায়গায় একটু লক্ষ্য করে দেখো এটা একটা অ্যালকালমূলক এটা একটা অ্যালকালমূলক এটা একটা অ্যালকালমূলক অ্যালকাইমূলকগুলো কি ইলেকট্রন দাতা নাকি গ্রহিতা অ্যালকাইমূলকগুলো কি ইলেকট্রন দাতা নাকি গ্রহিতা অবশ্যই তুমি বলবা এটা তো আপনি কোনো কোয়েশনই করেন নাই ভাই অ্যালকালমূলক তো ইলেকট্রন দাতা হয়ে থাকে তাহলে যদি অ্যালকালমূলকগুলো ইলেকট্রন দাতা হয় এ ও ইলেকট্রন দাতা এ ইলেকট্রন দাতা এ ও ইলেকট্রন দাতা তাহলে এ এদিকে ইলেকট্রন দিবে এ এদিকে ইলেকট্রন দিবে এ এদিকে ইলেকট্রন দিবে যেহেতু অ্যালকালমূলকগুলো ইলেকট্রন দাতা যেহেতু অ্যালকালমূলকগুলো ইলেকট্রন দাতা তাহলে সবাই কিন্তু সেন্ট্রালে কার্বনটার দিকে ইলেকট্রন দিবে তার মানে সেন্ট্রাল ইলেকট্রনগুলোর কার্বনটার দিকে যদি ইলেকট্রন দিতে থাকে তাহলে এখানে পজিটিভ চার্জ মানে কি তার ইলেকট্রনের অভাব আছে তাহলে এদিক থেকেও সরবরাহ আসতেছে ইলেকট্রনের এদিক থেকেও ইলেকট্রনিক সরবরাহ আসতেছে এদিক থেকেও ইলেকট্রনিক সরবরাহ আসতেছে তাহলে তার অভাবটা কি বেড়ে যাবে না কমে যাবে তার অভাবটা কি বেড়ে যাবে না কমে যাবে তোমার আনসার হবে কমে যাবে ভাই কারণ চারদিক থেকেই ইলেকট্রন সরবরাহ আসতেছে তাইলে এখান থেকেও যদি ইলেকট্রন সরবরাহ আসে এখান থেকেও যদি ইলেকট্রন সরবরাহ আসে এখান থেকেও যদি ইলেকট্রন সরবরাহ আসে তাহলে এখানে যে পজিটিভ চার্জের পরিমাণ বা নেট চার্জের পরিমাণ সেটা কিন্তু কমে যাবে নেট পজিটিভ চার্জের পরিমাণ এখানে কীভাবে কমে যাবে আমি যদি তোমাকে এরো দিয়ে এখানে দেখাই দেখো এ ও ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে এ ও ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে এ ও ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে ফলে কী হবে এখানে যে নেট চার্জ আছে এখানে যে নেট চার্জ নেট চার্জ নেট চার্জটা কিন্তু এখানে কমে যাবে আর চার্জ যদি কমে যায় তাহলে তার দিকে কিন্তু কি আসবে না বলতো নেগেটিভ চার্জ আসবে না বা তার সাথে কেউ এসে যুক্ত হচ্ছে না যদি তার সেন্টার সাথে কি নেগেটিভ চার্জ এসে যুক্ত হবে যুক্ত হবে না যুক্ত না হইলে তার কি হচ্ছে বলতো এখানে নেট চার্জ কমে যাওয়ার কারণে তার সাথে কেউ যুক্ত হচ্ছে না এর মানে হচ্ছে তার যে স্থায়িত্বটা সেটা বেশি বৃদ্ধি পাবে তার স্থায়িত্বটা অনেক বেশি হবে ফলে তার সক্রিয়তা অনেক কম হবে কি না দেখো তার সক্রিয়তা অনেক কম হবে ক্লিয়ার দেখো তো জিনিসটা বুঝতে পারছো দেখো তিন জায়গা থেকেই ইলেকট্রনের সাপ্লাই আসতেছে তিন জায়গা থেকে ফলে যে নেট চার্জ সেটা কি কমে গেছে না কারণ প্লাস চার্জের অর্থ কি প্লাস চার্জের অর্থ হচ্ছে ইলেকট্রনের অভাব তো তিন দিক থেকে যদি সাপ্লাই আসে তাহলে অভাব তো পূরণ হয়ে যাবে তাহলে নেট চার্জের পরিমাণ তো কমে যাবে চার্জের পরিমাণ কমে যাওয়া মানে স্থায়িত্ব বেড়ে যাওয়া স্থায়িত্ব বেড়ে যাওয়া মানে সক্রিয়তাটা কমে যাওয়া ঠিক আছে দেখো বুঝছো না দেখো এটা বুঝতে পারছো না আমি আশা করতেছি সবাই এটা বুঝতে পারছো ওকে এবার আসো এটার ক্ষেত্রে দেখিয়ে আসো এটার ক্ষেত্রে কিন্তু নেটচার্জ কমবে না নেটচার্জ যাই আছে তাই থাকবে কেন কারণ এখানে তুমি লক্ষ্য করে দেখো এখানে এটা হাইড্রোজেন এ কোন ইলেকট্রন সাপ্লাই করবে না এটাও হাইড্রোজেন এও কোন ইলেকট্রন সাপ্লাই করবে না এটাও হাইড্রোজেন এও কোন কি করবে না ইলেকট্রন সাপ্লাই করবে না তো যেহেতু কোনো জায়গা থেকেই ইলেকট্রন সাপ্লাই আসতেছে না তাহলে ন্যাট চার্জ যা ছিল তাই থাকবে একটা জিনিস হচ্ছে কি জিরো আর একটা জিনিস হচ্ছে কি মাইনাসে চলে যাওয়া তো কোনটা বড় জিরো বড় নাকি মাইনাস বড় আমি যদি তোমার জিজ্ঞেস করি জিরো আর মাইনাস একশোর মধ্যে কে বড় তোমার আনসার হবে জিরো বড় এইখানে চার্জ যেমন তেমনই আছে বাট এইখানে কি হয়েছে নেট চার্জের পরিমাণ যেমন ছিল তেমন নাই অনেক কমে গেছে কারণ তিন জায়গা থেকে সাপ্লাই আসতেছে তাহলে এই পজিটিভ চার্জকে তারা কমাই ফেলবে ইলেকট্রন সাপ্লাইগুলো পজিটিভ চার্জকে কমাই ফেলবে তাহলে এই জন্য কি হয়েছে বলো তো এখানে এইখানে চার্জের পরিমাণ কিন্তু এর থেকে কিন্তু বেশি তাহলে যেহেতু এর চার্জের পরিমাণ বেশি এর চার্জের পরিমাণ বেশি খেয়াল করো যেহেতু এখানে এর চার্জের পরিমাণটা বেশি তাহলে এখানে এসে দ্রুত নেগেটিভ চার্জ যুক্ত হবে তাহলে তার স্থায়িত্বটা হবে কম তাহলে তার স্থায়িত্বটা হবে কম তাহলে তার সক্রিয়তা হবে বেশি বুঝতেছো কি না দেখো তাহলে তার সক্রিয়তা হবে বেশি বুঝছো আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা তাহলে চলো আমরা এখানে তো লিখে দিই যদি সক্রিয়তা ক্রম আর ইয়ার ক্রমগুলা যদি তোমাকে আমি লিখিয়ে দিতে চাই এখানে দেখো এখানে সব ব্যাখ্যা সহকারে দেওয়া আছে ব্যাখ্যাগুলো আমি একটু পরে পড়াচ্ছি যদি আমি এখানে তোমাকে লিখে দিতে চাই তাহলে দেখো আমি কি লিখতে পারি অ্যাট ফার্স্ট এখানে আমরা এখানে লিখতে পারি তোমার যে অ্যাট ফার্স্ট চলো আমি লিখে দিই তোমাকে ফ্রি রেডিক্যাল আরেকবার তোমাকে দেখাই ফ্রি রেডিক্যাল এর স্থায়িত্বক্রম একবার মুখস্থ এই এক আমি পিসোটাকে লিখে দিব ফ্রি রেডিকেল স্থায়িত্ব ক্রম ফ্রি রেডিকেল স্থায়িত্ব ক্রমটা কিরকম ছিল আমাদের ফ্রি স্থায়িত্ব হচ্ছে তিন ডিগ্রি ফ্রি রেডিকেল সবচেয়ে বেশি স্থায়িত্ব তারপর হচ্ছে ছিল দুই ডিগ্রি ফ্রি রেডিকেল তারপরে ছিল এক ডিগ্রি ফ্রি রেডিকেল তারপরে ছিল জিরো ডিগ্রি ফ্রি রেডিকেল এটাকে এভাবেও থাকতে পারে দেখো যে তিন ডিগ্রি মানে কি তিনটা আর থাকবে তিনটা আর থাকবে দুই ডিগ্রি মানে কি দুইটা আর থাকবে সিএইচ আর টু একটা হাইড্রোজেন থাকবে এক ডিগ্রি মানে কি দুইটা আর একটা আর থাকবে আর জিরো ডিগ্রি মানে হচ্ছে তিনটা হাইড্রোজেন থাকবে এটাকে ছিল ফ্রি রেডিক্যাল আমরা শুধু স্থায়িত্বরা মনে রাখবো সক্রিয়তা আমরা মনে রাখবো না একটা দিয়ে বাকিটা মনে রাখবো তারপরে দেখো আমরা মাত্র দেখলাম কার্বো ক্যাটায়নটা দেখলাম যে কার্বো ক্যাটায়নের ক্যাটায়নের কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব ক্রম স্থায়িত্ব ক্রম স্থায়িত্ব ক্রমটা কিরকম হয় দেখো এখানে সেটা হয়ে হচ্ছে তোমার এই যে তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন এক ডিগ্রি কার্বোক্যাটায়ন জিরো ডিগ্রি কার্বোক্যাটায়ন বাইটা কীভাবে দেখাইতে পারো বা দিয়ে সি আর থ্রি পজিটিভ চার্জ তারপরে দেখাইতে পারো সি এইচ আর টু পজিটিভ চার্জ তারপরে সি এইচ টু আর পজিটিভ চার্জ এরপরে সি এইচ থ্রি পজিটিভ চার্জ ঠিক আছে তাহলে কার্বোহাইড্রেটের স্থায়িত্ব ক্রমগুলো আমরা দেখে ফেললাম আমি একবারে মুখস্থ রাখবো আমরা এখানে কারণ এগুলো পরীক্ষায় আসে কিন্তু আমি চলে সামান্য নিচে নামাই দিই এগুলো কিন্তু একবারে মুখস্থ রাখবো এক পৃষ্ঠায় মনে রাখবো এই জন্য আমি তোমাকে এক পৃষ্ঠা লিখে দিছি এক পৃষ্ঠায় মনে রাখবো আমরা ওকে ঠিক আছে এটাকে চলো আমি মুছে এখানে ঠিক করে দিতে হবে হ্যাঁ আশা করি বুঝতে পারছি এগুলো ওকে এবার আমরা চলো যাই কার্বোকাইড্রাইনে ব্যাখ্যাটা পরাই দিই দেখো ব্যাখ্যাকারে কি লিখছে ব্যাখ্যাকারে এখানে বলতেছে তোমার তিন ডিগ্রি কার্বোকাইড্রায়নে কার্বনের সাথে তিনটা এলকার যুক্ত থাকে এরা ধনাত্মক আবেশীয় প্রভাব দেখানোর মাধ্যমে কারণ আমরা জানি এলকারি মূলকগুলো কি দেখাবে ধনাত্মক আবেশীয় প্রভাব দেখাবে আগেই পরে আসছি এই যে কার্বোহাইড্রেটের কার্বনে থাকা ইলেকট্রনের অভাব বেশি পূরণ করতে ফলে পারে ফলে নেট চার্জের পরিমাণ কি হয় নেট চার্জ কমে যাওয়াতে নেট চেঞ্জ না নেট চার্জ হবে এটা এটা হবে চার্জ এটা হবে কি চার্জ হবে নেট চার্জ কমে যাওয়াতে নেট চার্জ কমে যাওয়ায় তিন ডিগ্রি কার্বোহাইড্রেটের শক্তি তো কমে যায় ফলে স্থায়িত্ব বেড়ে যায় ঠিক আছে এই যে যা যা পড়েছি তাতে এখানে দেখো লেখা আছে ওকে তাহলে কার্বোহাইড্রেটটা তোমরা একটু রিডিং করে নিও তাহলেই পারবা তাহলে আমরা চলে এবার যাই কার্বন আয়নে মানে কি কার্বন আয়ন হচ্ছে তোমার ঋণাত্মক চার্জযুক্ত কার্বন অ্যানায়ন একটা সেকেন্ড আমি একটু পানি খাই নিয়ে এরপর শুরু করতেছি আচ্ছা দেখো তো কার্বাইড কি হবে কাহিনি এখানে সরি কি হবে দেখো এখানেও আমরা কিন্তু কি করতে পারি ওই যে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি হিসাবে আমরা এখানে করতে পারি কেমন তাছাড়া তোমাকে দেখাই আসো যে কার্বনায়ন হলো ঋণাত্মক চার্জযুক্ত কার্বন অ্যানায়ন এখানেও আমরা যেটা করতে পারি অ্যাট ফার্স্ট আমরা লিখতে পারি যে তিন ডিগ্রি কার্বানায়ন দুই ডিগ্রি কার্বানায়ন এভাবে লিখতে পারি কেমন তিন ডিগ্রি কার্বানায়ন লিখলাম তারপর লিখবো এখানে হচ্ছে আমরা ডিগ্রি তারপরে আমরা এই জায়গায় লিখবো তোমার কাছে এখানে এক ডিগ্রি কার্বানায়ন এখানে লিখবো হচ্ছে তোমার এক ডিগ্রি কার্বা নায়ন আর এখানে লিখবো হচ্ছে আমরা জিরো ডিগ্রি কার্বন এরপর হচ্ছে আমি এখানে লিখবো তোমার কাছে এখানে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি কার্বন নাইন ওকে চলো দেখাই দিই আসো অ্যাট ফার্স্ট এক তিন ডিগ্রিটা কিরকম হবে কার্বন তার উপরে ধরো নেগেটিভ এখানে ধরো নেগেটিভ চার্জ থাকবে তিন ডিগ্রি মানে তিনটে অ্যালকালিন থাকবে আগের মতো তিনটে অ্যালকালিন থাকবে আচ্ছা দুই ডিগ্রি কার্বন আইন কীরকম হবে কার্বন তার এখানে নেগেটিভ চার্জ থাকবে তার এখানে দেখো নেগেটিভ চার্জ থাকবে আর এই জায়গায় তোমার একটা ট্যালকালমূলক এই জায়গায় তোমার কাছে ট্যালকালমূলক এই জায়গায় তোমার কাছে ট্যালকালমূলক থাকবে এক ডিগ্রি মানে কীরকম কার্বন এখানে একটা নেগেটিভ চার্জ থাকবে এখানে ট্যালকালমূলক থাকবে এই জায়গায় ট্যালকালমূলক থাকবে এই জায়গায় একটা মূলক থাকবে ওই কী করছে এখানে তারও অ্যালকালমূলক একটা থাকবে এখানে দুই জায়গায় হাইড্রোজেন থাকবে এখানে তো ভুল করে ফেলছি দুই ডিগ্রির জন্য এখানে একটা হাইড্রোজেন থাকবে এখানে কি থাকবে এখানে একটা হাইড্রোজেন থাকবে শুধু ঠিক আছে হ্যাঁ তিন ডিগ্রি মানে এটা দুই ডিগ্রি মানে এটা এক ডিগ্রি মানে এটা আর জিরো ডিগ্রিতে কীরকম হবে কার্বনের সাথে নেগেটিভ চার্জ সবগুলো হাইড্রোজেন থাকবে কোনো অ্যালকালমূলক থাকবে না আচ্ছা এবার দেখো কি হবে এখানে কি লিখছ হ্যাঁ এই চ্যাপ্টারের পরে ফার্স্ট পেপারে রিভিশন ক্লাস শুরু করবো মলের পর্যাপ্ত ধর্ম দিয়ে ওকে দেখো এখন আমাকে তুমি একটু করে বলো যে ধরো তোমার কাছে যদি একটা একটা ধরো তুমি এখানে এলিমেন্ট নিচ্ছ ধরো যাক তুমি এখানে একটা এলিমেন্ট নিচ্ছ সেম আর একটি এলিমেন্ট তুমি এখানে নিসো তাহলে ওকে দেখো তাহলে এখানে দুটা এলিমেন্ট নিস এখানে ধরো অনেকগুলো নেগেটিভ চার্জ রাখছ এখানে অনেকগুলো নেগেটিভ চার্জ রাখছো আর এখানে অল্প নেগেটিভ চার্জ রাখছো তাহলে যদি একটা পজিটিভ চার্জকে তুমি এখানে নাও তাহলে সেটা লেফটে যাবে নাকি রাইটে যাবে সেটা কি লেফটে যাবে নাকি রাইটে যাবে একটা পজিটিভ চার্জকে সেটা কোথায় যাবে তোমার বলা উচিত ভাইটা অবশ্যই অবশ্যই লেফটে যাবে এটা কোন সাইডে যাবে লেফটে যাবে কারণ লেফটে নেগেটিভ চার্জ বেশি তাই পজিটিভ চার্জটা অবশ্যই কোথায় যাবে লেফটে যাবে যেখানে নেগেটিভ চার্জ বেশি সে জায়গায় যাবে এবার লক্ষ্য করে দেখো তোমার এই জায়গায় একটা অ্যালকালমূলক এই জায়গায় একটা অ্যালকালমূলক এই জায়গায় একটা অ্যালকালমূলক তাহলে এবার আমাকে একটু করে বলো অ্যালকালমূলক গুলো কি ইলেকট্রন দাতা তাহলে এ ও ইলেকট্রন দিবে ও ইলেকট্রন দিবে এ ও ইলেকট্রন দিবে আর এখানে কিন্তু নেগেটিভ চার্জ তাহলে নেট নেগেটিভ চার্জ কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে তাহলে সেন্টার এরমটার নেট নেগেটিভ চার্জ কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে আপনি এখানে কেন হ্রাস পাবে বলছিলেন কোথায় কারবার কারণ না কেন হ্রাস পাবেন বলছিলেন কারণ এখানে আসতেছিল নেগেটিভ 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 এখানে ছিল পজিটিভ তো নেগেটিভ পজিটিভ তো একে ওকে ক্যান্সেল আউট করে দেয় তাই কী হয়েছিল এখানে হ্রাস পাইছিল চার্জের পরিমাণ দেখো এখানে হ্রাস পাইছিল বাট এই ক্ষেত্রে কী হচ্ছে এই ক্ষেত্রে এটাও নেগেটিভ আর আগকার সাপ্লাই দিবেও নেগেটিভ তো নেগেটিভ নেগেটিভ কখনো হ্রাস হবে না বেশি বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে তিন ডিগ্রিতে কিন্তু নেগেটিভ চার্জ সবচেয়ে বেশি হবে তাহলে এখানে কিন্তু নেট চার্জের পরিমাণ সবচেয়ে বেশি হবে তাহলে এই জায়গাটায় কিন্তু নেট চার্জ এখানে কিন্তু নেট চার্জ এটা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে কারণ এখানে কিন্তু নেগেটিভ চার্জ কিন্তু নেগেটিভ চার্জকে কমায় না পজিটিভ চার্জকে কিন্তু নেগেটিভ চার্জটা কমাই দিতে পারে তাই না ধরো আমি যদি বলি তোমার কাছে দশটা পজিটিভ চার্জ আছে তুমি সেখানে চারটা নেগেটিভ চার্জ পাঠাও তাহলে চারটা পজিটিভ চার্জ কিন্তু চারটা নেগেটিভ চার্জের সাথে যুক্ত হয়ে নিউট্রাল হয়ে যাবে তখন তোমার কাছে পজিটিভ চার্জ থাকবে কয়টা ছয়টা তাহলে নেগেটিভ কিন্তু পজিটিভ চার্জকে কমাই দিল বাট নেগেটিভ নেগেটিভ কিন্তু কখনো কাউকে কেউ কমানো কমাবে না ধরো আমার কাছে একটা জায়গায় দশটা নেগেটিভ চার্জ আছে আর আমি যদি আরও চারটা নেগেটিভ চার্জ সাপ্লাই করি এখন নেগেটিভ চার্জ কাটা থাকবে চোদ্দোটা নেগেটিভ চার্জ থাকবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ভাই পজিটিভ নেগেটিভ পাস প্যাস লেগে যাচ্ছে আবার রাস বৃদ্ধি হ্যাঁ প্যাস লাগবে না তুমি জাস্ট সিম্পলভাবে চিন্তা করো আমি তোমার বলি ভাই সিম্পল ওয়ে সিম্পল ওয়ে ভাই অ্যালকারমূলকগুলো হচ্ছে ইলেকট্রন দাতা তাহলে তারা তিন জায়গা থেকে ইলেকট্রন দিবে এখানে অলরেডি ইলেকট্রনের অভাব আছে তার একটা পজিটিভ চার্জ তাহলে ইলেকট্রন যদি কেউ একে দিয়ে দে তাহলে এই পজিটিভ চার্জের পরিমাণটা কমে যাবে না অভাবটা কমে যাবে না কারণ তিন জায়গা থেকে সাপ্লাই আসতেছে বাট নেগেটিভ চার্জ কখনো কমবে না কেন কারণ এটাও নেগেটিভ চার্জ এই জায়গা থেকেও নেগেটিভ চার্জের সাপ্লাই আসতেছে এই জায়গা থেকেও নেগেটিভ চার্জের সাপ্লাই আসতেছে এই জায়গা থেকেও নেগেটিভ চার্জের সাপ্লাই আসতেছে তাহলে নেট চার্জটা কখনও কমবে নেগেটিভ চার্জ কখনো কমবে কমবে না এই ক্ষেত্রে নেট চার্জ বৃদ্ধি পাচ্ছে চার্জ যদি বৃদ্ধি পায় সেখানে পজিটিভ তাড়াতাড়ি যুক্ত হয় তাহলে এখানে যুক্ত হইলে এর স্থায়িত্ব কি হবে এর স্থায়িত্বটা সবচেয়ে কম হবে তাহলে এখানে সক্রিয়তাটা সবচেয়ে বেশি হবে দেখো আমি হিসাব দিয়ে তোমার বুঝে আসো ধরো এখানে জিনিস বুঝো ধরো এখানের মধ্যে আমার কাছে পাঁচটা ধরো পজিটিভ চার্জ আছে ঠিক আছে পাঁচটা কি আছে পজিটিভ চার্জ আছে আমি এখানে ধরো যাক দুইটা নেগেটিভ চার্জকে পাঠালাম বা দুটো ইলেকট্রনকে পাঠ দুটো ধরো নেগেটিভ চার্জ পাঠাইলাম দুইটা কি পাঠালাম নেগেটিভ চার্জ পাঠাইলাম তাহলে সেই দুটো নেগেটিভ চার্জ এই দুটো পজিটিভ চার্জের সাথে যুক্ত হয়ে নিউট্রাল হয়ে যাবে না তাহলে তখন আর এই দুটো নেগেটিভ চার্জ এই দুটা পজিটিভ চার্জের অস্তিত্ব থাকতেছে থাকতেছে না তখন চার্জ করা থাকবে তিনটা তাহলে নেগেটিভ কিন্তু পজিটিভকে ক্যান্সেল আউট করে দেয় বাট এমন যদি হইতো ধরো তোমার কাছে আছে এখানে পাঁচটা নেগেটিভ চার্জ তুমি বাইরে থেকে আরো দুইটা নেগেটিভ চার্জকে বাইরে থেকে আরো দুইটা নেগেটিভ চার্জকে পাড়াইছ তখন কি হবে উল্টা কমবে না তখন ষাটটা হয়ে যাবে নেগেটিভ চার্জ তখন কী হয়ে যাচ্ছে ষাটটা হয়ে যাচ্ছে তাহলে এখানে ছিল নেগেটিভ চার্জ এই জায়গা থেকেও ইলেকট্রন সাপ্লাই আসতেছে ফলে এখানে নেট নেগেটিভ চার্জটা কী হবে বেড়ে যাবে চার্জ বেড়ে যাওয়া মানে সেখানে বেশি তাড়াতাড়ি যুক্ত হবে পজিটিভ চার্জ তাহলে স্থায়িত্ব কমে যাবে স্থায়িত্ব কমে যাওয়া মানে সক্রিয়তা বেড়ে যাচ্ছে আর এখানে কী ছিল এখানে ছিল পজিটিভ চার্জ ইলেকট্রন সাপ্লাই আসতেছিল তাহলে ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জে কমাই ফেলতেছিলো তাই না চার্জ এখানে কমে গেছে আশা করি তোমরা উদাহরণগুলো বুঝতে পারছো এর থেকে আর ভালোভাবে বোঝানো আমার পক্ষে পসিবল না আশা করি বুঝতে পারছো এটা আর এখানে কি হচ্ছে এই জায়গাটাতে কী হচ্ছে দেখো এই জায়গাটাতে কি হচ্ছে দেখো এই জায়গায় কিন্তু সব হাইড্রোজেন তো কোন জায়গা থেকে ইলেকট্রন সাপ্লাই আসবে না তাহলে চার্জ যেমন ছিল তেমনই থাকবে বাট এই জায়গায় তো চার্জের পরিমাণ বেড়ে গেছিল তাই স্থায়িত্বটা কমে গেছে সক্রিয়তাটা বেড়ে গেছিলো তাহলে এখানে কিন্তু এই তাহলে এই জায়গায় চার্জের পরিমাণ কিন্তু এই জায়গা থেকে অনেক বেশি তাহলে এখানে কী হবে বলো এখানে এই জায়গাটায় কী হবে এই জায়গাটায় কী হবে এই জায়গাটায় কিন্তু আমার স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে কারণ স্থায়িত্ব বেশি হওয়ার কারণ হচ্ছে এই চারটা স্ট্রাকচারের মধ্যে চার্জের পরিমাণ সবচেয়ে কম হচ্ছে চার নম্বরের স্ট্রাকচারটাতে সবগুলো স্ট্রাকচারের মধ্যে চার্জের পরিমাণ সবচেয়ে কম হইতেছে এখানে কেমনে কারণ এই জায়গায়ও দেখো এই জায়গা থেকে সাপ্লাই আসবে এই জায়গা থেকে সাপ্লাই আসবে এই জায়গায়ও দেখো এই জায়গা থেকে সাপ্লাই আসবে বাট এই জায়গায় কোনো জায়গা থেকে সাপ্লাই আসতেছে না তাহলে এই চারটা ফিগারের মধ্যে এই চারটা ফিগারের ফিগারের মধ্যে তোমার শুধুমাত্র জিরো ডিগ্রি যেটা সেখানে কোনো জায়গা থেকে সাপ্লাই আসতেছে না চিন্তা করো দেখো তো ধরো এটার পরিমাণ যদি ওয়ান হয় এটার পরিমাণ যদি ওয়ান হয় ওয়ান হয় ওয়ান হয় এখানে তিন জায়গা থেকে সাপ্লাই আসতেছে তাহলে ওয়ানের সাথে থ্রি যোগ করো তো কত হবে চার হবে এখানে দুই জায়গা থেকে আসতেছে তাহলে এখানে হবে তিন এখানে এক জায়গা থেকে তাহলে এখানে হবে দুই বাট এখানে কয় জায়গায় কোনো জায়গা থেকে আসতেছে আসছে না তাহলে চার্জের পরিমাণ কত হবে এক তাহলে এখানে চার্জের পরিমাণ সবচেয়ে কম চার্জার পরিমাণ সবচেয়ে কম হলে তার সাথে কি বেশি যুক্ত হবে না কারণ তুমি একটু আগে বলছো যেখানে চার্জ বেশি সেখানে যুক্ত হয় যেখানে চার্জ কম সেখানে কেউ যুক্ত হয় না তাহলে এখানে চার্জ সবচেয়ে কম তাহলে এখানে যুক্ত না হইলে এটা যেমন ছিল তেমনই থাকবে তাহলে এটা স্থায়িত্ব সম্পন্ন হবে তাহলে তার সক্রিয়তা হবে সবচেয়ে কম বুঝতেছো কি না দেখো সক্রিয়তা হবে সবচেয়ে কম ক্লিয়ার আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার চলো নেক্সটে চলে যাই আসো নেক্সট আমরা এখন তোমার হচ্ছে যে আমরা যেটা করবো এই যে এখানে একটু আগে দেখে আসছি তোমাকে এখানে তো আমি লিখে দিই যে একই সাথে লিখে দিচ্ছি কার্বোক্যাটায়নের সরি কার্বানায়নের সক্রিয়তার ক্রমণ লিখে দিয়ে আসো কার্বানায়নের সরি সক্রিয়তা ক্রম লিখবো না আমরা সবসময় স্থায়িত্বের ক্রমা লাগবো সবসময় যে কার্বা নায়নের কার্বানায়নের স্থায়িত্ব ক্রম কার্বানায়নের স্থায়িত্ব ক্রম এটা তোমরা লিখে দিয়ে আসো কার্বানায়নের স্থায়িত্ব ক্রম কীরকম হবে এটা এটা হবে তাহলে সবচেয়ে বেশি স্থায়িত্বপ্রাপ্ত কোনটা জিরো ডিগ্রি তাহলে তিন ডিগ্রি কার্বানায়ন এটা থেকে দুই ডিগ্রি কার্বানায়ন এক ডিগ্রি কার্বানায়ন অথবা আমি উল্টা করে লিখি অসময় যেটা আমরা বেশি দিয়ে লিখতেছি জিরো ডিগ্রি কার্বানায়ন এ সবচেয়ে বেশি স্থায়িত্ব সম্পন্ন তারপর হচ্ছে এক ডিগ্রি তারপর তোমার এখানে ডিগ্রি কার্বানায়ন ডিগ্রিকেল আর কার্বোকাইডনটা সেম বাট এটা কিন্তু উল্টাটা কেমন এই তুমি যদি লক্ষ্য করো এখানে এখানে কিন্তু উল্টা যে দেখো উল্টা হিসাব এখানে কিন্তু তিন ডিগ্রির স্থায়িত্ব কম এক ডিগ্রি জিরো ডিগ্রির স্থায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি ঠিক আছে তাই আমরা এখানে উল্টাটা লিখছি তো বা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো জিরো ডিগ্রি মান হচ্ছে সিএইচ থ্রি তার এখানে নেগেটিভ চার্জ থাকবে তারপর এখানে লিখতে পারো তুমি এখানে সিএইচ টু আর নেগেটিভ চার্জ থাকবে তারপরে লিখতে পারো এখানে সিএইচ আর টু এখানে নেগেটিভ চার্জ থাকবে তারপর লিখতে পারো সিএইচ সি আর থ্রি এখানে নেগেটিভ চার্জ থাকবে ঠিক আছে এভাবে লিখতে পারো ওকে দেখো জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা আশা করি সবাই বুঝতে পারছো এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না তাহলে আমরা চলে নেক্সটে চলে যাই এগুলো একটু তাহলে ভালো করে মনে রাখবা তিনটা জিনিস এখানে আমি তিনটারে বক্স করে দিই দেখো এটা একটা এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্ব বলতে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে এম সি এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে সেটা পড়াই লাগবে তোমার এখানে ঠিক আছে সবসময় আমি এবারে মনে রাখতাম ফ্রি রেডিকেল আর কার্বোকাইড্রাইনেডটা সেম আর হচ্ছে কার্বন আয়নেডটা ভিন্ন মানে উল্টাটা চলো নেক্সট দেখ নেক্সট এখানে এই যে কার্বন কেন হয়েছে তাই এখানে লিখছে দেখো তিন ডিগ্রি কার্বন ক্ষেত্রে তিন ডিগ্রি কার্বন ক্ষেত্রে দেখো লিখছে কি তিন ডিগ্রি কার্বন ক্ষেত্রে তিন দিক থেকে মূলক যুক্ত থাকায় ইলেকট্রন সরবরাহ আসছে ফলে তিন ডিগ্রি কার্বন নেগেটিভ চার্জ তিন ডিগ্রি কার্বন নেগেটিভ চার্জের মান সর্বোচ্চ হবে আর এই কারণে সক্রিয়তা সবচেয়ে বেশি হয় স্থায়িত্ব সবচেয়ে কম হয় ঠিক আছে আছে এইটা এখানে এখানে লেখা আশা করি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি ওকে তারপর আমি দেখাই অনেক কিছুই আছে আসলে ওকে আমার আজকে একটু বাইরে যেতে হচ্ছে অফিসে যেতে হচ্ছে আজকে তাহলে আমাদের এত থাক আজকে লেকচারটা আমাদের অনেক ছোট হয়েছে আমরা চেষ্টা করব আগামী দিন হচ্ছে আবার আচ্ছা আগামী দিন কয়টা ক্লাস নিউ আগামী দিন শুক্রবার শুক্রবার আমরা সকাল নয়টার দিকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো কালকে একটু বেশি পড়বো কেমন আজকে দ্রুবই থাক সবাই তাহলে ভালো থাকবা আসসালামু আলাইকুম